আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মাইক্রোবায়োলজি। একটা জিনিস জেনে রেখে দাও, মাইক্রোবায়োলজি এই যে টপিকটা, এটা কিন্তু একটা বিশাল বড় টপিক, যেটা আমাদের হাতে যে সময়টা আছে লিমিটেড সময়, তার মধ্যে শেষ করা কোনোভাবেই সম্ভব না। আমরা ঠিক ততটুকুনি আলোচনা করব যতটুকুনি তোমাদের দরকার। আমি কি এই জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম আগে? হ্যাঁ স্যার। ঠিক আছে, যদিও আমরা যথেষ্ট ডিটেলসে যাব, কিন্তু অতটাও ডিটেলসে যাব না যেটা তোমাদের কাজে লাগবে না। তোমাদের যতটা কাজে লাগবে ততটাই ডিটেলসে যাব। তাহলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে মাইক্রোবায়োলজি বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, মাইক্রো কথার মানে কি? মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়। অর্থাৎ মাইক্রোবায়োলজি কথাটার মানে হচ্ছে দ্য স্টাডি অফ লিভিং অর্গানিজমস অফ মাইক্রোস্কোপিক সাইজ। মাইক্রোস্কোপিক সাইজের যে সকল লিভিং অর্গানিজমস আছে তাদের নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। এই অবধি আমরা বুঝলাম? আচ্ছা, এবারে মাইক্রোস্কোপিক সাইজের অর্গানিজমস কি কি হতে পারে? ব্যাকটেরিয়া হতে পারে। দেখো, ব্যাকটেরিয়া কথাটা হচ্ছে প্লিউরাল। তোমাকে একটু রিকোয়েস্ট করবো তুমি মিউটে থাকো, যখন কিছু জিজ্ঞেস করার হবে তখন আনমিউট করে জিজ্ঞেস করো, নাহলে কি হবে বলো তো, এই যে নয়েজটা আসছে এতে মানে শুনতে পাবে না ঠিক করে। এই যে লিভিং অর্গানিজমস যেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক সাইজের, তার মধ্যে কি কি পড়ে? ব্যাকটেরিয়া পড়ে। ব্যাকটেরিয়া হচ্ছে প্লিউরালে, সিঙ্গুলারে বলে ব্যাকটেরিয়াম, একটা হলে ব্যাকটেরিয়াম, একের অধিক হয়ে গেলে ব্যাকটেরিয়া। আর কি পড়ে মাইক্রোস্কোপিক সাইজের অর্গানিজমের মধ্যে? ফাঙ্গি পড়ে, ফাঙ্গিও হচ্ছে প্লিউরাল, সিঙ্গুলারে বলি ফাঙ্গাস। ঠিক আছে, ওকে স্যার। আর কি পড়ে? অ্যালগি পড়ে, অ্যালগি হচ্ছে প্লিউরালে বলি অ্যালগি, সিঙ্গুলারে বলি অ্যালগা। ঠিক আছে, আর কি পড়ে? আর হচ্ছে প্রোটোজোয়া। ঠিক আছে, প্লিউরালে প্রোটোজোয়া, আর সিঙ্গুলারে আমরা কি বলি? প্রোটোজুন। আরেক ধরনের জিনিস আমরা এই মাইক্রোবায়োলজির মধ্যে পড়াশোনা করি যেটাকে বলা হয় ভাইরাসেস। প্লিউরালে ভাইরাসেস, সিঙ্গুলারে ভাইরাস। কিন্তু এখানে একটা কথা বলবো, এই ভাইরাসকে কিন্তু আমরা অর্গানিজম বলবো না। কেন বলবো না আমরা একটু পরে আলোচনা করব, কিন্তু আমরা ভাইরাসগুলোকে নিয়ে আমরা মাইক্রোবায়োলজির মধ্যে পড়াশোনা করব। এই যে ভাইরাস, দে এক্সিস্ট ইন দ্য বর্ডার লাইন অফ লাইফ। তার মানে কি? প্রাণের একদম বর্ডার লাইনে রয়েছে, মানে আমি জোর গলায় বলতেও পারি না ওদের মধ্যে, মানে ওদের মধ্যে প্রাণ আছে এটাও বলতে পারি না, আবার এটাও বলতে পারি না যে ওদের মধ্যে প্রাণ নেই। বোঝাতে পারলাম? হ্যাঁ, প্রাণ আছে এবং প্রাণ নেই, এই দুটোর মাঝে যে লাইনটা, যে বর্ডার লাইন, এখানে এক্সিস্ট করে হচ্ছে ভাইরাসেস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো, মাইক্রোবায়োলজি এমন একটা জিনিস না, মাইক্রোবায়োলজি নিয়ে তুমি যখন পড়াশোনা করবে অনেক আমরা এর ভেতরে ইনফরমেশান পাবো, সুতরাং খুব আস্তে আস্তে যাচ্ছি, একদিনে পুরোটা আমরা শেষ করব না। জিনিসটা একটু একটু করে বোঝার চেষ্টা করো। মাইক্রোবায়োলজি বলতে আমরা কি বুঝলাম? দ্য স্টাডি অফ লিভিং অর্গানিজমস অফ মাইক্রোস্কোপিক সাইজ। ঠিক আছে, তার মধ্যে কি কি নিয়ে আমরা পড়াশোনা করব? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, প্রোটোজোয়া এবং ভাইরাসেস। কিন্তু ভাইরাসেসগুলোকে আমরা কি বলছি? এদেরকে আমরা পুরোপুরি অর্গানিজম বলছি না, দে এক্সিস্ট ইন দ্য বর্ডার লাইন অফ লাইফ। এই অবধি আমরা বুঝলাম? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, এরপরে আমরা একটু জেনে নিই কেন আমরা ভাইরাসগুলোকে আইডিয়ালি আমরা অর্গানিজম বলছি না। দেখো, অর্গানিজম আমরা তাদেরকেই বলবো যাদের দেহ তৈরি হয়েছে কি দিয়ে? কোষ দিয়ে, সেল দিয়ে, তাই তো? হ্যাঁ স্যার। যে কোনো অর্গানিজম আমরা যদি দেখি, সেটা ইউনিসেলুলার হোক বা মাল্টিসেলুলার হোক, ইউনিসেলুলার মানে তাদের দেহ একটাই মাত্র কোষ দিয়ে তৈরি, সিঙ্গল সেলড, আর মাল্টিসেলুলার মানে তাদের দেহ একের অধিক কোষ দিয়ে তৈরি, তাই তো? হ্যাঁ স্যার। এবার কোনো অর্গানিজমের দেহ ইউনিসেলুলার হোক বা মাল্টিসেলুলার হোক, অর্থাৎ তাদের দেহ একটাই মাত্র কোষ দিয়ে তৈরি হোক বা একের অধিক কোষ দিয়ে তৈরি হোক, একাধিক কোষ দিয়ে তৈরি হোক, কিন্তু তাদের দেহটা কোষ দিয়ে তৈরি। হ্যাঁ স্যার। কিন্তু ভাইরাসের দেহ কিন্তু কোষ দিয়ে তৈরি না, তাদের আমরা বলতে পারি না যে ভাইরাসের কোষ আছে, সেই জন্য ভাইরাসকে কি বলা হয়? দে আর অ্যাসেলুলার, ভাইরাসেস আর অ্যাসেলুলার। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার এ সেলুলার কথাটার মানে কি তাদের দেহ কোষ দিয়ে তৈরি না দেখো অনেকগুলো কারণ আছে আমরা কেন ভাইরাসকে আমরা অর্গানিজম বলতে পারি না তার কারণ হচ্ছে ভাইরাস তাদের নিজের এনার্জি জেনারেট করতে পারে না কারণ তাদের কোনো মাইটোকন্ড্রিয়া নেই আমরা যখন কোষ নিয়ে পড়াশোনা করেছিলাম আমরা কী দেখেছিলাম কোষের মধ্যে কী থাকে মাইটোকন্ড্রিয়া তাই না যারা এনার্জি তৈরি করে কিন্তু ভাইরাসের দেহর মধ্যে আমরা কোনো মাইটোকন্ড্রিয়া পাবো না তাহলে কি তারা তাদের নিজের এনার্জি নিজেরা তৈরি করতে পারবে না স্যার পারবে না তাহলে ভাইরাস এনার্জি কোথা থেকে পাবে তারা তাদের হোস্ট সেলের ওপর ডিপেন্ড করে থাকবে বোঝাতে পারলাম ভাইরাস যে সেলের মধ্যে প্রবেশ করেছে সেই সেলকে কাজে লাগিয়ে সে তার এনার্জি তৈরি করবে ঠিক আছে কিন্তু নিজের এনার্জি নিজেরা তৈরি করতে পারে না যেহেতু তাদের কোনো মাইটোকন্ড্রিয়া নেই আচ্ছা এবার শুধু তাই না ভাইরাস তাদের নিজের প্রোটিন সিনথেসিসও করতে পারে না একটু মনে করে দেখো প্রোটিন সিনথেসিস সেলের মধ্যে কোন কোন জিনিস করে থাকে রাইবোজোম হ্যাঁ স্যার রাইবোজোম তো সেলের মধ্যে প্রোটিন সিনথেসিস করে এবার ভাইরাসের দেহে আমরা কোনো রাইবোজোম দেখতে পাবো না তাহলে ভাইরাস তো নিজের প্রোটিন সিনথেসিসও করতে পারবে না না স্যার তাহলে ভাইরাস প্রোটিনের জন্য কার উপর ডিপেন্ড করে থাকবে তার হোস্ট সেলের উপর ডিপেন্ড করে থাকবে ঠিক আছে তার মানে দেখো যত ভাইটাল কাজ যেগুলো একটা কোষের মধ্যে আমরা পাই সেগুলো কোনোটাই ভাইরাস করে না এই যে ভাইরাস যে রেপ্লিকেট করে সেটাও কিন্তু লিভিং হোস্ট সেলের মধ্যে করে রেপ্লিকেশন মানে কি তার রেপ্লিকা তৈরি করে ঠিক আছে তাহলে ভাইরাসের রেপ্লিকেশন একমাত্র পসিবল কোথায় লিভিং হোস্ট সেলের মধ্যে কিন্তু যখন সেটা হোস্ট সেলের বাইরে থাকছে তখন তার কোনো রেপ্লিকেশন পসিবল না তাহলে কি আমরা ভাইরাসকে কোনোভাবে অর্গানিজম বলতে পারবো না কোনোভাবে অর্গানিজম বলতে পারবো না তাহলে ভাইরাস কোথায় এক্সিস্ট করছে দে এক্সিস্ট ইন দ্য বর্ডার লাইন অফ লাইফ প্রাণের বর্ডার লাইন যেখানে আমি না ওটাকে মৃত বলবো না ওটাকে জীবিত বলবো এই দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গায় ভাইরাসগুলো এক্সিস্ট করে বোঝাতে পারলাম না পারলাম না হ্যাঁ স্যার তাহলে ভাইরাসকে আমি যদি অর্গানিজম না বলি তাহলে আমরা ভাইরাসকে কি বলতে পারি আমরা ইনফেকশাস এজেন্ট বলতে পারি ভাইরাস কি ভাইরাস হচ্ছে স্পেশাল টাইপ অফ ইনফেকশাস এজেন্ট এরা এমন এক ধরনের এজেন্ট যারা ইনফেকশন সৃষ্টি করতে পারে তাই তো হ্যাঁ স্যার সেই জন্য ভাইরাসদের আমরা কি বলবো ভাইরাসেস আর স্পেশাল টাইপ অফ ভেরি গুড ভাইরাসেস আর স্পেশাল টাইপ অফ ইনফেকশাস এজেন্ট কিন্তু আমরা এদেরকে কোনোভাবেই মাইক্রো অর্গানিজম বলবো না ঠিক আছে মাইক্রো অর্গানিজম মাইক্রো মানে ছোট বুঝলাম যাদের মাইক্রোস্কোপিক সাইজ অর্গানিজম তো বলছি কিন্তু ভাইরাসকে আমরা অর্গানিজম বলবো না যদিও বা ভাইরাস মাইক্রো অর্গানিজম না তবুও ভাইরাস ভাইরাস নিয়ে আমরা পড়াশোনা মাইক্রোবায়োলজির মধ্যে করব ক্লিয়ার এই অবধি হ্যাঁ স্যার আচ্ছা আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করব তাহলে মাইক্রোবায়োলজির মধ্যে আমরা কী কী পড়ি আরেকবার বলে নাও দেখি একটু রিভিশন হয়নি কি কি নিয়ে পড়াশোনা করব হ্যাঁ ব্যাকটেরিয়া ফাঙ্গাস অ্যালিজা দেখো তুমি যখন ব্যাকটেরিয়া শোনো তুমি যখন ব্যাকটেরিয়া বলছো তার মানে তুমি প্লিউরালে বলছো তাহলে তুমি ফাঙ্গাস কেন বলছো তাহলে সবগুলোই প্লিউরালে বলো আর নাহলে সবগুলো সিঙ্গুলারে বলো ব্যাকটেরিয়া ফাঙ্গি অ্যালগি প্রোটোজোয়া অ্যান্ড ভাইরাসেস তাহলে আমি প্রত্যেকটাই প্লিউরালে বললাম সিঙ্গুলারে বললে আমি কি বলতাম ব্যাকটেরিয়াম ফাঙ্গাস অ্যালগা প্রোটোজুন এবং ভাইরাস ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার এই অবধি আচ্ছা চলো এবার তাহলে মাইক্রোবায়োলজির মধ্যে তো আমরা এই এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করব জানলাম এবার প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা যখন পড়াশোনা করব সেই পড়াশোনাটার একটা বিশেষ নাম আছে যেমন ব্যাকটেরিয়া নিয়ে আমরা যখন পড়াশোনা করছি তখন সেটাকে আমরা কি বলবো ব্যাকটেরিয়োলজি লজি কথার মানে কি পড়াশোনা স্টাডি তাই না হ্যাঁ স্যার তাহলে মাইক্রোবায়োলজির মধ্যে আমরা যখন ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করব সেটাকে আমরা কি বলবো ব্যাকটেরিয়োলজি বোঝাতে পারলাম হ্যাঁ স্যার তাহলে ব্যাকটেরিয়ার ওপর পড়াশোনাকে আমরা ব্যাকটেরিয়োলজি বলবো
তাহলে ফাঙ্গির উপর আমরা যখন পড়াশোনা করব সেটাকে আমরা কি বলবো? মাইকোলজি, ঠিক আছে? অ্যালগি নিয়ে আমরা যখন পড়াশোনা করব সেটাকে আমরা বলি অ্যালগোলজি বা ফাইকোলজি। অ্যালগোলজি বা ফাইকোলজি এরা এগুলো, এটা কি? এটা হচ্ছে দ্য স্টাডি অফ অ্যালগি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। প্রোটোজোয়া নিয়ে যখন পড়াশোনা করব সেটাকে আমরা বলবো প্রোটোজুলজি, ঠিক আছে? প্রোটোজুলজি। আর যখন ভাইরাসেস নিয়ে পড়াশোনা করব তখন আমরা সেটাকে কি বলবো? ভাইরোলজি। তাহলে একদিনে তো আমরা এতগুলো জিনিস নিয়ে পড়াশোনা করতে পারবো না, তাই তো? আজকে আমরা আমাদের আলোচনাটা রেস্ট্রিক্ট করবো কিসের উপরে? ব্যাকটেরিওলজি, ঠিক আছে? তাও পুরো ব্যাকটেরিওলজি আমাদের আজকে শেষ হবে না, ঠিক আছে? অনেক বড়, মানে এই সাবজেক্টটা না অনেক ডিটেলসে পড়ার সাবজেক্ট। যাই হোক, যেভাবে আস্তে আস্তে আমরা ধাপগুলো এগোচ্ছি এতে একদিনে কোনোভাবেই আমরা ব্যাকটেরিওলজি শেষ করতে পারবো না, কিন্তু তাড়াহুড়ো করলে তোমরা বুঝবেও না। তাহলে মাইক্রোবায়োলজির মধ্যে আমরা কী কী পড়ছি? ব্যাকটেরিওলজি অর্থাৎ দ্য স্টাডি অফ ব্যাকটেরিয়া, মাইকোলজি দ্য স্টাডি অফ ফাঙ্গি, ঠিক আছে? অ্যালগোলজি বা ফাইকোলজি দ্য স্টাডি অফ অ্যালগি, প্রোটোজুলজি দ্য স্টাডি অফ প্রোটোজোয়া, এবং ভাইরোলজি দ্য স্টাডি অফ ভাইরাসেস। এবার এই মাইক্রো অর্গানিজম আমরা যেগুলোকে বলছি এগুলো বেশিরভাগটাই হচ্ছে ইউনিসেলুলার, তার মানে তাদের দেহ একটাই মাত্র কোষ দিয়ে তৈরি। দে আর সিঙ্গল সেল অর্গানিজম, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই অবধি কোথাও বুঝতে অসুবিধে আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কী নিয়ে আলোচনা করব বললাম? ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি মানে কিসের ওপরে পড়াশোনা? ব্যাকটেরিয়ার ওপরে পড়াশোনা। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো, পৃথিবীতে যত রকমের লাইফ ফর্মস আছে তাদের মধ্যে সব থেকে প্রথমে আবির্ভাব হয়েছে ব্যাকটেরিয়াদের, ঠিক আছে? এবং অল দ্য লাইফ ফর্মস অফ দ্য ওয়ার্ল্ড ব্যাকটেরিয়া ইভলভস ফার্স্ট। বোঝাতে পারলাম? সবার আগে কি এসছে? ব্যাকটেরিয়া এসছে। ব্যাকটেরিয়ারা ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজমস, এর মানে কি? অর্থাৎ এদের দেহ একটাই মাত্র কোষ দিয়ে তৈরি এবং এদের সাইজ খুব ছোট, এরা মাইক্রোস্কোপিক সাইজেদের, তাই তো? যার ডায়ামিটার আমরা যদি দেখি 0.5 থেকে 1 মাইক্রোমিটার। বোঝাতে পারলাম? তার মানে আমরা কি বলতে পারি? ব্যাকটেরিয়া আর ভেরি স্মল ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজমস, বলতে পারি তো? খুব ছোট একটাই কোষ দিয়ে তৈরি মাইক্রো অর্গানিজম হচ্ছে ব্যাকটেরিয়াম, যার ডায়ামিটার আমরা যদি দেখি সেটা হচ্ছে 0.5 থেকে 1 মাইক্রোমিটার, ঠিক আছে? এতটাই এরা ছোট। আচ্ছা, এবার বেশিরভাগ ব্যাকটেরিয়া হচ্ছে ফ্রি লিভিং, বেশিরভাগ ব্যাকটেরিয়া ফ্রি লিভিং। এবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, জেনে রেখে দাও, তারা কিন্তু পেয়ারসে এক্সিস্ট করে, যেমন নাইসেরিয়া, ঠিক আছে? আমরা পরে ডিটেলসে এই ব্যাকটেরিয়াগুলো পড়বো, এই ব্যাকটেরিয়াগুলোকে পড়বো যে এরা কীরকম ধরনের ব্যাকটেরিয়া, এরা কী কী রোগ সৃষ্টি করে পরে পড়বো। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা পেয়ারসে এক্সিস্ট করে, যেমন নাইসেরিয়া। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা চেনের মতো হয়ে থাকে। চেন মানে কেমন? পুঁথির মালা দেখেছো, একটা সুতোর মধ্যে পুঁথি পরানো থাকে, এরকম চেনে এক্সিস্ট করে। তাদের সেই রকম ব্যাকটেরিয়ার উদাহরণ যদি দিতে হয় সেগুলো হচ্ছে স্ট্রেপটোকক্কাই, ঠিক আছে? আমরা পড়বো পরে ডিটেলসে পড়বো। স্ট্রেপটোকক্কাই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা এরকম চেনে এক্সিস্ট করে, স্ট্রেপটোকক্কাস নিউমোনি, ঠিক আছে? আমরা পরে পড়বো। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ক্লাস্টার্সে এক্সিস্ট করে। ক্লাস্টার্স মানে যেমন আঙুরের গুচ্ছ হয় না? হ্যাঁ স্যার। ওই রকমভাবে এক্সিস্ট করে, মানে দলবদ্ধ হয়ে এক্সিস্ট করে। তার উদাহরণ বলতে গেলে স্ট্যাফাইলোকক্কাই, আমরা পরে পড়বো। ধরো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ঠিক আছে? স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আমরা পরে যখন
আরো ডিটেলসে যাবো, তখন দেখবো এই যে আমাদের স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন হয় এই স্টেফাইলোকক্কাস অরিয়াস তার জন্য রেসপন্সিবল, আরো অনেক জিনিসের জন্য রেসপন্সিবল, কিন্তু স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনে স্টেফাইলোকক্কাস অরিয়াস রেসপন্সিবল। এই যে আমরা স্ট্রেপটোকক কি বললাম, স্ট্রেপটোকক্কাস নিমোনি, ঠিক আছে, আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় সেখানে কিন্তু এই স্ট্রেপটোকক্কাস নিমোনি রেসপন্সিবল, বোঝাতে পারছি? এখন তোমার কাছে হয়তো নামগুলো একটু শক্ত লাগবে, কারণ আমরা প্রথমবার আলোচনা করছি, সেই জন্য এখন আমি বেশি ডিটেলসে যাব না। আমরা আপাতত কি জানবো, বেশিরভাগ ব্যাকটেরিয়া ফ্রি লিভিং, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা পেয়ারসে এক্সিস্ট করে, যার উদাহরণ হচ্ছে নাইজেরিয়া, ঠিক আছে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা চেনের মতো হয়ে এক্সিস্ট করে, যার উদাহরণ আমরা বলতে পারি স্ট্রেপটোকক্কাই, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ক্লাস্টারসে এক্সিস্ট করে, আঙুরের গুচ্ছের মতো, আঙুরের যা গুচ্ছ থোক হয় সেরকমভাবে এক্সিস্ট করে দলবদ্ধ হয়ে, যার উদাহরণ আমরা বলতে পারি স্টেফাইলোকক্কাই, ঠিক আছে। আবার এমনও কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা একসাথে ইউনাইটেড হয়ে গিয়ে একটা মাল্টিসেলুলার স্ট্রাকচার তৈরি করে, অ্যাক্টিনো মাইসিটোটা। হ্যাঁ বলো বলো, কিছু বলছো বলো। আচ্ছা না, তোমাকে পাঠিয়েও দেওয়া হবে, সব কিছু তোমাকে পাঠিয়েও দেওয়া হবে, তুমি চিন্তা করো না। এই যে অ্যাক্টিনো মাইসিটোটা জাতীয় যে ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে, ঠিক আছে, এরা দলবদ্ধ হয়ে ইলংগেটেড ফিলামেন্ট তৈরি করে, ঠিক আছে, এরা দলবদ্ধ হয়ে যায়, হয়ে গিয়ে ইলংগেটেড ফিলামেন্ট তৈরি করে। তাহলে আমি কি বললাম, যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা মাল্টিসেলুলার স্ট্রাকচার তৈরি করে, এই যে ইলংগেটেড ফিলামেন্ট যে তৈরি করে এগুলো কি, এগুলো মাল্টিসেলুলার স্ট্রাকচার, বোঝাতে পারলাম? তাহলে কি কি বল, কি বললাম আমি এখন অবধি, বেশিরভাগ ব্যাকটেরিয়া কি ফ্রি লিভিং, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা পেয়ারসে এক্সিস্ট করে, যেমন নাইজেরিয়া, ঠিক আছে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা চেনের মতো আকৃতি নিয়ে থাকে, স্ট্রেপটোকক্কাই, স্ট্রেপটোকক্কাই, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ক্লাস্টার ফর্ম করে থাকে, তাই তো, সেগুলো কি, সেগুলো হচ্ছে স্টেফাইলোকক্কাই, ঠিক আছে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ইউনাইটেড হয়ে মাল্টিসেলুলার স্ট্রাকচার তৈরি করে, যেমন ইলংগেটেড ফিলামেন্টের মতো স্ট্রাকচার তৈরি করে, তার উদাহরণ আমরা কি দিতে পারি, অ্যাক্টিনোমাইসিটোটা না, অ্যাক্টিনোমাইসিটোটা, ঠিক আছে, আমি ভেঙে 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 বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ বানানগুলো তো খুব শক্ত, যত ভেঙে ভেঙে উচ্চারণ করবে তত এগুলো মনে রাখতে সুবিধে হবে, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস জেনে রাখো, ব্যাকটেরিয়া পৃথিবীর সর্বত্র জায়গাতে পাওয়া যায়, ঠিক আছে। এবার ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজমস। প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজমস বলতে কি, প্রোক্যারিওটস আমরা কাদেরকে বলি, যাদের কোনো ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বা নিউক্লিয়াস থাকে না, আমরা প্রোক্যারিওটস কোনগুলোকে বলি, প্রোক্যারিওটস হচ্ছে সেই ধরনের অর্গানিজম যাদের মধ্যে আমরা কোনো ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস দেখতে পাবো না, অর্থাৎ ট্রু নিউক্লিয়াস দেখতে পাবো না, ঠিক আছে। এবং শুধু যে নিউক্লিয়াস তা না, আমরা ওদের কোষের মধ্যে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল দেখতে পাবো না, ঠিক আছে। ইউক্যারিওটস কোনগুলো, ইউক্যারিওটস হচ্ছে যাদের কোষের মধ্যে আমরা ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস দেখতে পাবো, এবং তাদের কোষের মধ্যে আমরা অন্যান্য যে সকল মেমব্রেন বাউন্ড অর্গানিল রয়েছে সেগুলোকেও দেখতে পাবো, কিন্তু ব্যাকটেরিয়ার কোষের মধ্যে আমরা কোনো ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস দেখতে পাবো না, অর্থাৎ ট্রু নিউক্লিয়াস দেখতে পাবো না, এবং তার পাশাপাশি কোনো মেমব্রেন বাউন্ড অর্গানিল দেখতে পাবো না। সেই জন্য ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজম, বোঝাতে পারলাম? আচ্ছা এবার সব ব্যাকটেরিয়া যে হার্মফুল তা কিন্তু না, ভালো মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াও কিন্তু আছে, ঠিক আছে। ব্যাকটেরিয়া মানেই যে হার্মফুল এই ধারণা কিন্তু ভুল, উপকারী ব্যাকটেরিয়াও আছে, ক্ষতিকারক ব্যাকটেরিয়াদের আমরা যেমন হার্মফুল ব্যাকটেরিয়া বলি, উপকারী ব্যাকটেরিয়াগুলোকে আমরা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বলি, ক্লিয়ার? তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা একটা কনসেপ্ট কি পেলাম,
যে ব্যাকটেরিয়া আর ভেরি স্মল ইউনিসেলুলার প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজম বলতে পারি। হ্যাঁ স্যার, ব্যাকটেরিয়া কি অতি ক্ষুদ্র এককোষী প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজম। অতি ক্ষুদ্র কেন, যেহেতু এদের ডায়ামিটার 0.5 থেকে 1 মাইক্রোমিটার, খুব ছোট। ইউনিসেলুলার কেন, যেহেতু এদের দেহ একটাই মাত্র কোষ দিয়ে তৈরি। প্রোক্যারিওটিক কেন, যেহেতু এদের সেলের মধ্যে আমরা কোনো মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস দেখতে পাবো না, এবং শুধু তাই না, আমরা কোনো মেমব্রেন বাউন্ড অর্গানিজম দেখতে পাবো না। মাইক্রো অর্গানিজম কেন, যেহেতু এরা অর্গানিজম, কিন্তু এরা কি, এরা হচ্ছে মাইক্রোস্কোপিক সাইজের অর্গানিজম, তাই এরা মাইক্রো অর্গানিজম। এই অবধি কি আমরা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই পর্যন্ত আমাদের কারোর কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে কি? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা ফার্দার এগোই। হ্যাঁ স্যার। ওকে, এবার একটা জিনিস জেনে রাখো, আমাদের দেহ হিউম্যান বডি, এখানে না আমরা মিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া পাবো, ঠিক আছে, যার বেশিরভাগটাই পাওয়া যায় কোথায়, গাটে পাওয়া যায়, ঠিক আছে, এবং স্কিনেও কিন্তু আমরা প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া পাই, সব থেকে বেশি পাই গাটে, ঠিক আছে, তার পাশাপাশি স্কিনেও অসংখ্য ব্যাকটেরিয়া আমরা পাবো, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই গাটে যে ব্যাকটেরিয়াগুলো থাকে তাদের মধ্যে বেশিরভাগ ব্যাকটেরিয়াই হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, তার মানে কি, তারা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যে সকল ব্যাকটেরিয়া ইনফেকশন সৃষ্টি করতে পারে সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলবো, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। হ্যাঁ স্যার। এরা কি, এরা প্যাথোজেন, তো এরা ইনফেকশন সৃষ্টি করছে, এরা হার্মফুল, তাই এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলবো, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। আর এই সকল ব্যাকটেরিয়া দ্বারা যে ইনফেকশন তৈরি হচ্ছে সেই ইনফেকশনগুলোকে আমরা কি বলবো, ব্যাকটেরিয়াল ইনফেকশন। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ধরো ব্যাকটেরিয়ার কারণে যদি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়, তাহলে আমরা ওটাকে কি বলবো, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এবার এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যে শুধুমাত্র ব্যাকটেরিয়ার কারণেই হয় তা কিন্তু না, ঠিক আছে, অন্যান্য ইনফেকশাস এজেন্টও এখানে থাকতে পারে, কিন্তু যদি ব্যাকটেরিয়ার কারণে সেই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তাহলে এই ইনফেকশনটা কি ধরনের ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাই তো। তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি কারোর হয়ে থাকে, সেখান থেকে তাকে সুস্থ করার জন্য কী ব্যবহার করা হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল জাতীয় ওষুধ, অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যবহার করা হয়, যাকে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক বলি, তাই তো। হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যান্টিবায়োটিক নিলে কী হবে, এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। এবার তাদেরকে আমরা ইনহিবিট করবো না তাদেরকে আমরা মেরে ফেলবো, তার উপরে আবার অ্যান্টিবায়োটিকের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যেগুলো আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। আপাতত আমরা কী জানবো, অ্যান্টিবায়োটিক কী করে, ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়, ডেস্ট্রয় করে দেয়। যদি তারা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে, তাহলে সেই ধরনের অ্যান্টিবায়োটিককে আমরা বলবো ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। আর যদি তারা ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেয়, অর্থাৎ ব্যাকটেরিয়াল গ্রোথকে যদি তারা ইনহিবিট করে, ডাইরেক্টলি কিল করছে না, তাহলে সেই ধরনের অ্যান্টিবায়োটিককে আমরা বলবো ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো, এখন আমরা অত ডিটেলসে পড়ছি না, ঠিক আছে। এখন আমরা আমাদের কমিউনিকেশনটা, আমাদের পড়াশোনাটা, আমাদের আলোচনাটা শুধুমাত্র মাইক্রোবায়োলজিতেই রেস্ট্রিক্ট করব, ঠিক আছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া কত রকম শেপে আমরা পাই দেখতে, ঠিক আছে। এবার আমরা একটু ব্যাকটেরিয়াদের শেপ নিয়ে আলোচনা করে নিই। বেশিরভাগ, হ্যাঁ কিছু বলছো, বলো। আচ্ছা, বেশিরভাগ ব্যাকটেরিয়াদের শেপ হচ্ছে স্পেরিকাল, অর্থাৎ বলের মতো আকৃতি হয়। শুধু যে স্পেরিকাল হয় তা না, বেশিরভাগ ব্যাকটেরিয়া যেমন স্পেরিকাল হয় সেরকম রডের মতো শেপেরও হয়, অর্থাৎ রড শেপড হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বললাম, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া আর স্পেরিকাল ইন শেপ অর রড শেপড। আমরা যত ব্যাকটেরিয়া দেখি তার মধ্যে বেশিরভাগ ব্যাকটেরিয়া কীরকম শেপের হবে, হয় তারা স্পেরিকাল শেপের হবে, নয়তো তারা রড শেপের হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার।
স্পেরিক্যাল যে ব্যাকটেরিয়া আছে সেই সকল ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলি? কক্কাই বলি। কি বলি? কক্কাই। কক্কাই প্লুরালে কক্কাই, সিঙ্গুলারে কক্কাস। কক্কাস ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো ব্যাকটেরিয়াকে দেখি যে তার শেপটা হচ্ছে স্পেরিক্যাল, সেই সকল ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলবো? তারা হচ্ছে কক্কাই। সিঙ্গুলারে কি বলবো? কক্কাস। উদাহরণ যেমন হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। দেখো কক্কাস নামটা পেছনে জোড়া রয়েছে, স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, বোঝাতে পারছি? তাহলে এই নাম থেকেই আমরা বুঝতে পারছি স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস এরা কোন জাতি, কোন ধরনের ব্যাকটেরিয়া? এরা এরা হচ্ছে কক্কাই জাতীয় ব্যাকটেরিয়া। অর্থাৎ এদের শেপটা কেমন? রাউন্ড না, স্পেরিক্যাল, তাই না? স্পেরিক্যাল, বলের মতো, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর যে সকল ব্যাকটেরিয়ার শেপটা রডের মতো, ঠিক আছে, রড শেপ যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলি? ব্যাসিলাই। প্লিউরালে বলি ব্যাসিলাই আর সিঙ্গুলারে বলি ব্যাসিলাস। প্লিউরালে বলি ব্যাসিলাই, সিঙ্গুলারে বলি ব্যাসিলাস, ঠিক আছে? হ্যাঁ স্যার। যেমন একটা উদাহরণ দিই, এই যে টাইফয়েড হয় না, টাইফয়েড, যে ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড হয় সেগুলোকে বলা হয় সালমোনেলা টাইফি, ঠিক আছে? এই যে সালমোনেলা, এদের শেপটা কেমন? এদের শেপটা হচ্ছে রডের মতো, ক্লিয়ার? এরা হচ্ছে রড শেপড ব্যাকটেরিয়া, ক্লিয়ার? বোঝাতে পারলাম? ছবিগুলো দেখো, দেখো তোমার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আবার কিছু কিছু এমন ব্যাকটেরিয়া আছে যাদের শেপটা স্লাইটলি কার্ভড রডের মতো, অর্থাৎ অনেকটা কমার মতো দেখতে হয়। আমরা লেখার সময় কমা ব্যবহার করি তো। হ্যাঁ স্যার। ছবিটা দেখো, মানে কেমন জিনিসটা কমার মতো দেখতে লাগছে না? মানে একটা রডকে তুমি বেঁকিয়ে দিয়েছো একটুখানি, স্লাইটলি কার্ভড, তাই না? অনেকটা কমার মতো। এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে কি বলা হয় জানো? এদেরকে বলা হয় ভাইব্রিও। এদেরকে বলা হয় ভাইব্রিও। সিঙ্গুলারে বলা হয় ভাইব্রিয়ন, সিঙ্গুলারে বলা হয় ভাইব্রিয়ন। প্লিউরালে ভাইব্রিও, সিঙ্গুলারে ভাইব্রিয়ন। উদাহরণ যদি দিতে হয়, ভাইব্রিও কলেরি, এই যে কলেরা হয়, যে বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার কারণে কলেরা হয় সেগুলো কি? সেগুলো হচ্ছে ভাইব্রিও কলেরি, ঠিক আছে? হ্যাঁ স্যার। উদাহরণ আমরা জেনে গেলাম, তাহলে এদের শেপটা কেমন? অনেকটা কমার মতো, মানে স্লাইটলি কার্ভড রড। রডটাকে ধরে তুমি একটুখানি বেঁকিয়ে দিলে যেমন দেখতে হয়, রডটা হালকা একটু বেঁকানো মতো, স্লাইটলি কার্ভড। এই অবধি আমরা বুঝলাম? হ্যাঁ স্যার। তাহলে আপাতত আমরা কী কী শেপ জানলাম ব্যাকটেরিয়ার? একটা জানলাম স্পেরিক্যাল শেপ, একটা জানলাম রড শেপ, এবং একটা জানলাম স্লাইটলি কার্ভড রড, তাই তো? সব থেকে বেশি আমরা কিরকম শেপের ব্যাকটেরিয়া দেখতে পাই? মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া কী হয়? হয় তারা স্পেরিক্যাল শেপড হবে, নাহলে তারা রড শেপড হবে, তাই তো? হ্যাঁ স্যার। স্পেরিক্যাল শেপড হলে সেগুলোকে আমরা কী বলি? কক্কাই। আর যদি তারা রড শেপড হয় তাদেরকে আমরা কী বলি? ব্যাসিলাই। সিঙ্গুলারে কক্কাস এবং ব্যাসিলাস, প্লিউরালে কক্কাই এবং ব্যাসিলাই, ঠিক আছে? আর যদি তারা কমা শেপড হয়, অর্থাৎ স্লাইটলি কার্ভড রড হয়, তখন আমরা তাদেরকে কি বলি? ভাইব্রিও। এই অবধি আমরা শিখলাম? আরো শেপ আছে, আমরা আসছি একটু একটু করে আসছি। এবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের শেপটা হচ্ছে স্পাইরাল শেপ, মানে হেলিক্যালি কার্ভড। স্পাইরাল শেপ মানে কি? অনেকটা পেঁচানো পেঁচানো টাইপের। আচ্ছা, এবার এই স্পাইরাল শেপ যে সকল ব্যাকটেরিয়া রয়েছে তারাও আবার বিভিন্ন রকম হয়, একটু একটু করে আমরা ধাপে ধাপে ঢুকবো, ঠিক আছে? এই যে কিছু কিছু ব্যাকটেরিয়া যাদের শেপটা হচ্ছে স্পাইরাল শেপ বা হেলিক্যালি কার্ভ বলতে পারি, কিন্তু যারা হাইলি রিজিড, খুব শক্ত অ্যান্ড নট ফ্লেক্সিবল, তারা ফ্লেক্সিবল না, এই জাতীয় ব্যাকটেরিয়াগুলোদের আমরা কি বলি? হ্যাঁ, কিছু বলবে গৌর? কটাই করে কাগজ হয়, এখন আমি সেশন নিচ্ছি, এখন হবে না পরে, ঠিক আছে? এই যে ব্যাকটেরিয়া যারা হচ্ছে, যাদের শেপটা হচ্ছে স্পাইরাল শেপ বা হেলিক্যালি কার্ভড, ঠিক আছে,
এবং যারা হচ্ছে হাইলি রিজিড এবং ফ্লেক্সিবল না এদেরকে বলা হয় স্পাইরিলা, এদেরকে বলা হয় স্পাইরিলা। সিঙ্গুলারে কি বলি? স্পাইরিলাম। প্লুরালে কি বলি? স্পাইরিলা। বোঝাতে পারলাম? একটা উদাহরণ দিচ্ছি যেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। অনেক সময় আমরা পরে পড়বো, যখন আমরা রোগ নিয়ে পড়বো তখন দেখবো আলসারেশন হওয়ার জন্য যে ব্যাকটেরিয়াগুলো রেসপন্সিবল সেগুলো হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। ঠিক আছে, বলি না, এই তোর কি আলসার হয়েছে, তোর কি পেটে আলসার হয়েছে, বলি না সহজভাবে। এই যে আলসার হয় এর একটা প্রধান কারণ হচ্ছে এই হেলিকোব্যাক্টার পাইলোরি। এরা কি? এরা হচ্ছে স্পাইরিলা। ঠিক আছে, এদের শেপটা কেমন? স্পাইরাল শেপ, হেলিক্যালি কার্ভড। এরা হাইলি রিজিড কিন্তু এরা ফ্লেক্সিবল নয়। বোঝাতে পারলাম? আচ্ছা, আমি কি বলেছি যে স্পাইরাল শেপড ব্যাকটেরিয়া অনেক রকম হতে পারে। এবার আমরা কিছু কিছু স্পাইরাল শেপড ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব, মানে যারা হেলিক্যালি কার্ভড এবং তারা টাইটলি কয়েন্ড কিন্তু ফ্লেক্সিবল। মানে এবার হচ্ছে আদর্শ উদাহরণ হচ্ছে ওই টেলিফোনের তারের, ছবিটা দেখো বুঝতে পারবে। এরা হাইলি ফ্লেক্সিবল। আমরা আগের যেটা পড়লাম যে স্পাইরিলা, এরা কি বলেছিলাম? এরা ফ্লেক্সিবল না, তাই না? এরাও স্পাইরাল শেপড, এরাও হেলিক্যালি কার্ভ কিন্তু এরা ফ্লেক্সিবল না, এরা হাইলি রিজিড। কিন্তু এখন যে ধরনের ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব, এরা স্পাইরাল শেপড হলেও, এরা হেলিক্যালি কার্ভড হলেও, এরা কিন্তু হাইলি ফ্লেক্সিবল এবং টাইটলি কয়েল। মানে এদের শেপটা কেমন হয়? কর্কস্ক্রিউ শেপ, শেপের মতো। কর্কস্ক্রিউ কোনগুলোকে বলে আমরা জানি? কর্কস্ক্রিউ শেপ বলতে কোনগুলো জানি না। দেখো, ধরো তুমি একটা সসের বটল এনেছো, এবার সসের বটলের যে ছিপিটা সেটা কীভাবে আটকানো থাকবে? ওর মধ্যে চেপে আটকানো থাকবে। বা কোল্ড ড্রিঙ্কসের বটল, তার ছিপিটা কেমন করে আটকানো থাকে? চেপে আটকানো থাকে, তাই তো? এবার এই ছিপিটাকে তুমি খুলবে, তুমি হাত দিয়ে খুলতে পারছো না, যে বটল ওপেনার যেগুলো আছে সেগুলো ছেড়ে দাও। ধরো তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটার গায়ে না থ্রেড কাটা কাটা, মানে ওই স্ক্রু যেমন হয়, দেখেছো স্ক্রুয়ের গায়ে কী থাকে? থ্রেড কাটা কাটা থাকে, প্যাঁচ করা থাকে স্ক্রু। এই স্ক্রিউ যেগুলো রয়েছে, এই স্ক্রিউয়ের মাথার উপরে ধরো একটা হ্যান্ডেল লাগিয়ে দিয়েছো। এবার তুমি যদি হ্যান্ডেলটাকে ধরে ঘোরাও, মানে টিয়ের মতো একটা শেপ চিন্তা করো, টিয়ের মতো শেপ। টিয়ের মাথাটা হচ্ছে হ্যান্ডেল আর নিচের দিকের যে লম্বা যে জিনিসটা ওটা স্ক্রিউয়ের মতো চিন্তা করো। এবার তুমি যদি এই হ্যান্ডেলটা দিয়ে ঘোরাও, ওই স্ক্রিউটা কী হয়ে যাবে? ওই ছিপির মধ্যে গেঁথে যাবে, কর্কটার মধ্যে গেঁথে যাবে, তাই তো? তুমি যতটাকে ধরো ঘোরাচ্ছ তত স্ক্রিউটা কী হবে? ওই কর্কের মধ্যে গাঁথবে। এবার যদি তুমি হ্যান্ডেলটা ধরে একটা হেঁচকা টান দাও, তাহলে কর্কটা খুলে আসবে তো, ছিপিটা খুলে আসবে তো, খুলে আসবে। এই ধরনের জিনিসকে বলা হয় কর্কস্ক্রিউ। ঠিক আছে, তাহলে এই ধরনের যে ব্যাকটেরিয়া আমরা যেগুলো বললাম, যারা স্পাইরাল শেপ, হেলিক্যালি কার্ভ এবং টাইটলি কয়েল কিন্তু হাইলি ফ্লেক্সিবল, এদের শেপটা কেমন? এদের শেপটা হচ্ছে কর্কস্ক্রিউ শেপের মতো। ক্লিয়ার? বোঝাতে পারছি? এই ধরনের ব্যাকটেরিয়াদের বলা হয় স্পাইরোচিট। এই ধরনের ব্যাকটেরিয়াদের কি বলা হয়? স্পাইরোচিট। ঠিক আছে, সিঙ্গুলারে স্পাইরোচিট, প্লুরালে স্পাইরোচিটস। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্পাইরোচিটের যদি উদাহরণ দিতে হয়, তার একটা উদাহরণ হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম। এরা কী তৈরি করে? এরা সিফিলিস জাতীয় এক ধরনের রোগ সৃষ্টি করে, যেগুলো হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, সিফিলিস নামক এক ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কোন ধরনের ব্যাকটেরিয়া তৈরি করে? কারা, কে রেসপন্সিবল? ট্রিপোনেমা প্যালিডাম। আর এরা কি? এরা কিসে, এটা কিসের উদাহরণ? এই ধরনের ব্যাকটেরিয়া স্পাইরোচিটের উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে স্পাইরাল শেপড যে ব্যাকটেরিয়া রয়েছে তার মধ্যে আমরা কী কী পড়লাম? স্পাইরিলা পড়লাম এবং স্পাইরোচিটস পড়লাম, তাই তো? এরা দুজনেই, স্পাইরিলা এবং স্পাইরোচিটস দুজনেই হচ্ছে হেলিক্যালি কার্ভ। এই দু ধরনের ব্যাকটেরিয়াই হচ্ছে হেলিক্যালি কার্ভ, স্পাইরাল শেপ, তাই তো? কিন্তু তাদের পার্থক্যটা কী?
স্পাইরেলা হচ্ছে রিজিড হেলিক্যাল ব্যাকটেরিয়া, স্পাইরেলাগুলো কি রিজিড হেলিক্যাল ব্যাকটেরিয়া, আর স্পাইরোচিটসগুলো কি হাইলি ফ্লেক্সিবল। ঠিক আছে, মানে স্পাইরোচিটসের শেপগুলো কেমন, কর্ক স্ক্রিউ শেপ। দুটো ছবি দেখে নাও, তাহলে আমাদের কাছে কিন্তু পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার এমনও কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, যদিও খুব সামান্য কিছু ব্যাকটেরিয়া আছে, যাদের শেপটা কীরকম স্টারের মতো, তারার মতো, স্টার শেপ। ছবিটা দেখো, বুঝতে পারবো পারবে। ঠিক আছে, এর থেকে বেশি ডিটেলসে আমরা আর যাব না। তাহলে আমরা ব্যাকটেরিয়ার শেপ আমরা কী কী শিখলাম একটু রিভিশন দিয়ে নিই। মেজরিটি অফ দ্য ব্যাকটেরিয়া আমরা যদি দেখি, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া আমরা যদি দেখি, তাদের শেপটা কেমন, স্পেরিক্যাল বা রড শেপ। ঠিক আছে, এবার যে সকল ব্যাকটেরিয়ার শেপটা স্পেরিক্যাল, সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা কী বলি, ককাই। আর যে সকল ব্যাকটেরিয়ার শেপটা শেপটা হচ্ছে রডের মতো, রড শেপ, তাদেরকে আমরা কী বলি, ব্যাসিলাই। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার কিছু কিছু ব্যাকটেরিয়া আমরা দেখেছি যাদের শেপটা কেমন হয়, একটু স্লাইটলি কার্ভড রডের মতো, অর্থাৎ কমার মতো, সেগুলোকে আমরা কি বলি, ভাইব্রিও। ঠিক আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া আমরা দেখেছি যাদের শেপটা স্পাইরাল শেপড, অর্থাৎ হেলিক্যালি কার্ভড, কিন্তু তারা হাইলি রিজিড এবং এরা ফ্লেক্সিবল না, তাদেরকে আমরা কি বলি, স্পাইরিলা। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা স্পাইরাল শেপড, অর্থাৎ হেলিক্যালি কার্ভড, কিন্তু তারা হচ্ছে টাইটলি কয়েলড এবং হাইলি ফ্লেক্সিবল, অর্থাৎ যাদের শেপটা কর্ক স্ক্রিউ এর মতো, তাদেরকে আমরা কি বলে বলি, স্পাইরোচিটস। ঠিক আছে, আচ্ছা, আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে খুব সামান্য সংখ্যক যাদের শেপটা কিসের মতো, স্টারের মতো, স্টার শেপ। এই অবধি আমরা বুঝলাম না, বুঝলাম না? আচ্ছা, তাহলে এতক্ষণে আমরা ব্যাকটেরিয়ার যে বিভিন্ন শেপ হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা শিখে গেছি, তাই তো? এবার আমরা শিখব ব্যাকটেরিয়ার সেল নিয়ে পড়ব। ঠিক আছে, ব্যাকটেরিয়ার সেল নিয়ে আলোচনা করব। দেখো, ব্যাকটেরিয়াল সেল সেল মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত থাকে। দেখো, আমরা যে কোনো সেলই যদি দেখি আমরা কী দেখব, সেটা কী দিয়ে কভার করা থাকে, সেল মেমব্রেন দিয়ে থাকে, তাই তো? এবার কিছু কিছু সেল থাকে যাদের এই সেল মেমব্রেনের বাইরে আমরা সেল ওয়াল দেখতে পাই, আর কিছু কিছু সেল থাকে যাদের সেল মেমব্রেনের বাইরে আমরা সেল ওয়াল দেখতে পাই না, তাই তো? কিন্তু সেল মেমব্রেন থাকবেই, সেলকে ঘিরে, সেল মেমব্রেন তাকে ঘিরে রাখবে, তাই না? সেলকে পরিবেষ্টিত করে রাখবে সেল মেমব্রেন। কিন্তু কিছু কিছু এমন সেল আছে যাদের সেল মেমব্রেনকে ঘিরে সেল ওয়াল থাকে, আর কিছু কিছু এমন সেল আছে যাদের সেল মেমব্রেনকে ঘিরে সেল ওয়াল থাকে না। এখন ব্যাকটেরিয়া ভুলে যাও, ধরো আমরা প্ল্যান্ট সেল যদি দেখি, প্ল্যান্ট সেলে আমরা কী দেখি, সেই সেলকে মানে তার সেল মেমব্রেনকে ঘিরে আমরা সেল ওয়াল দেখতে পাই তো? এই যে প্ল্যান্ট সেলে যে আমরা সেল ওয়াল দেখতে পাই, এটা কী দিয়ে তৈরি হয়, সেলুলোজ, আমরা ছোটোবেলায় পড়েছিলাম। ঠিক সেরকম ব্যাকটেরিয়ার যে সেল রয়েছে সেই সেলেও সেল মেমব্রেনকে ঘিরে আমরা ব্যাকটেরিয়াল সেল ওয়াল দেখতে পাবো। ঠিক আছে, ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয় কী দিয়ে, পেপটিডোগ্লাইকান বলে এক ধরনের জিনিস দিয়ে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। বোঝাতে পারলাম? প্ল্যান্ট সেলে আমরা যেমন সেল ওয়াল দেখতে পাই, অ্যানিমেল সেলে কি আমরা সেল ওয়াল দেখতে পাই? আমরা দেখতে পাই না। ঠিক আছে, এটা একটা কনসেপ্টের জন্য আমরা আলোচনা করলাম, এখন আমরা অত দূর যাব না। আমার এখন বলার উদ্দেশ্য কি, বলার উদ্দেশ্য হচ্ছে প্রতিটা সেল, তার সেল ওয়াল থাকুক বা সেল ওয়াল না থাকুক, তার সেল মেমব্রেন কিন্তু থাকবেই, তাই তো? যেটাকে আমরা সাইটোপ্লাজমিক মেমব্রেনও বলে থাকি, তাই তো? তাহলে সব সেলের যদি সেল মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকে, ব্যাকটেরিয়াল সেলেরও সেল মেমব্রেন থাকবে বা সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকবে? এই যে ব্যাকটেরিয়াল সেল, এই ব্যাকটেরিয়াল সেলের সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন যাই বলো, এরাও তৈরি হয় কী দিয়ে, ফসফোলিপিডস দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কী বলেছি, ব্যাকটেরিয়াল সেল কোন ধরনের সেল,
প্রোক্যারিওটিক সেল না ইউক্যারিওটিক সেল? প্রোক্যারিওটিক সেল। তাহলে এবার তুমি বলো, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কি আমরা কোনো ট্রু নিউক্লিয়াস দেখতে পাবো, কোনো নিউক্লিয়াস দেখতে পাবো? না স্যার, পাবো না। কেন? যেহেতু ব্যাকটেরিয়াল সেল হচ্ছে প্রোক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আমরা কোনো নিউক্লিয়াস দেখতে পাবো না। ঠিক আছে, আমরা নিউক্লিয়াস কোথায় দেখতে পাই? ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস কোন ধরনের সেলে দেখতে পাই? ইউক্যারিওটিক সেলে। কিন্তু ব্যাকটেরিয়াল সেল তো ইউক্যারিওটিক সেল না, প্রোক্যারিওটিক সেল। তাই আমরা কোনো মেমব্রেন, আমরা কোনো নিউক্লিয়াস আমরা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে দেখতে পাবো না। এই অবধি বোঝাতে পারলাম? আচ্ছা, কিন্তু জেনে রেখে দাও, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে ওখানে আমরা এক ধরনের ইরেগুলারলি শেপড রিজিয়ন দেখতে পাবো, যেটাকে বলা হয় নিউক্লিয়েড। আবারও বলছি, নিউক্লিয়েড কিন্তু নিউক্লিয়াস নয়। ঠিক আছে, আমরা সাইটোপ্লাজমের মধ্যে, আমরা ব্যাকটেরিয়াল সেলের সাইটোপ্লাজমের মধ্যে আমরা ইরেগুলারলি শেপড একটা রিজিয়ন দেখতে পাবো, একটা জায়গা দেখতে পাবো যেটাকে বলা হয় নিউক্লিয়েড। আর এই নিউক্লিয়েডের মধ্যে কি থাকে? ওই ব্যাকটেরিয়ার, ওই ব্যাকটেরিয়ামের জেনেটিক মেটেরিয়াল থাকে, অর্থাৎ ডিএনএ থাকে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে ব্যাকটেরিয়াল সেলে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না, আমরা কি দেখছি? নিউক্লিয়েড দেখছি। এই নিউক্লিয়াস আর নিউক্লিয়েড কি সেম? না, কখনোই সেম না, দুটো আলাদা জিনিস। নিউক্লিয়েডকে কোনো মেমব্রেন দ্বারা কিন্তু এই নিউক্লিয়েড ঘেরা থাকে না। নিউক্লিয়াসকে তো ঘেরা থাকে, মেমব্রেন দিয়ে ঘেরা থাকে তো নিউক্লিয়াস, কিন্তু নিউক্লিয়েড কোনো মেমব্রেন দ্বারা ঘেরা থাকে না। ঠিক আছে, এবার ব্যাকটেরিয়াল সেলে আমরা যে নিউক্লিয়েড দেখতে পাচ্ছি, একটা ইরেগুলারলি শেপড রিজিয়ন দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাবো? ডিএনএ থাকে, জেনেটিক মেটেরিয়াল থাকে সেই ব্যাকটেরিয়ামের। ঠিক আছে, এই ব্যাকটেরিয়াল ডিএনএ যেগুলো হয় এগুলো কেমন হয়? সার্কুলার হয়। দেখো ছবিটা দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা আরেকটু এগোই। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবার দেখো, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আমরা রাইবোজোমস দেখতে পাবো। রাইবোজোমের কাজ কি, এরা কেন প্রয়োজন? প্রোটিন সিনথেসিস করতে কাজে লাগে, তাই তো? তার মানে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে যে রাইবোজোম আছে এরা ব্যাকটেরিয়ার জন্য প্রোটিন সিনথেসিস করতে পারবে? ইনফ্যাক্ট প্রোটিন সিনথেসিস করে ব্যাকটেরিয়ার জন্য। এবার ব্যাকটেরিয়াল সেল যেহেতু প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো যেহেতু প্রোক্যারিওটস, তাই তাদের রাইবোজোমগুলো কোন ধরনের রাইবোজোম? 70S রাইবোজোম। 70S রাইবোজোম কোনগুলো? প্রোক্যারিওটিক রাইবোজোমকে আমরা 70S রাইবোজোম বলি। ঠিক আছে, ইউক্যারিওটিক রাইবোজোমকে আমরা 80S রাইবোজোম বলি। অর্থাৎ ইউক্যারিওটসের মধ্যে আমরা যে রাইবোজোম দেখতে পাই সেগুলো কোন ধরনের রাইবোজোম? 80S রাইবোজোম। ঠিক আছে, কিন্তু ব্যাকটেরিয়া যেহেতু প্রোক্যারিওট, তাই ব্যাকটেরিয়ার রাইবোজোম কি রাইবোজোম? 70S রাইবোজোম। ঠিক আছে, এবার 70S রাইবোজোম হোক বা 80S রাইবোজোম হোক, অর্থাৎ প্রোক্যারিওটিক রাইবোজোম হোক বা ইউক্যারিওটিক রাইবোজোম হোক, এরা দুখানা সাব ইউনিট দিয়ে এরা তৈরি থাকে, একটা লার্জার সাব ইউনিট, একটা স্মলার সাব ইউনিট, অর্থাৎ একটা বড় সাব ইউনিট, একটা ছোট সাব ইউনিট। বোঝাতে পারলাম? প্রোক্যারিওটিক রাইবোজোম হলেও তাদের লার্জার সাব ইউনিট এবং স্মলার সাব ইউনিট থাকবে, ইউক্যারিওটিক রাইবোজোম হলেও তাদের লার্জার সাব ইউনিট এবং স্মলার সাব ইউনিট থাকবে। ঠিক আছে, প্রোক্যারিওটিক রাইবোজোমকে আমরা কি রাইবোজোম বলি? 70S রাইবোজোম। ইউক্যারিওটিক রাইবোজোমকে আমরা কি রাইবোজোম বলি? 80S রাইবোজোম। তাহলে ব্যাকটেরিয়াদের যে রাইবোজোম, সেই রাইবোজোম কি রাইবোজোম হবে? 70S রাইবোজোম। কেন? যেহেতু এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক রাইবোজোম। বোঝাতে পারলাম? এবার এই 70S রাইবোজোম দুখানা সাব ইউনিট নিয়ে তৈরি, একটা লার্জার সাব ইউনিট, একটা স্মলার সাব ইউনিট। লার্জার সাব ইউনিটটাকে হচ্ছে 50S সাব ইউনিট, আর স্মলার সাব ইউনিটটা হচ্ছে 30S সাব ইউনিট। ঠিক আছে, যদি আমরা ইউক্যারিওটিক রাইবোজোম দেখতাম, এই যে 80S রাইবোজোম যেগুলো, এদের লার্জার সাব ইউনিটটা হচ্ছে 60S সাব ইউনিট, আর স্মলার সাব ইউনিটটা হচ্ছে 40S সাব ইউনিট। কিন্তু এখন আমরা ইউক্যারিওটিক রাইবোজোম নিয়ে কথা বলছি না, আমরা কি রাইবোজোম নিয়ে কথা বলছি? প্রোক্যারিওটিক রাইবোজোম নিয়ে, অর্থাৎ 70S রাইবোজোম নিয়ে কথা বলছি। কেন? যেহেতু ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওট, তাহলে ব্যাকটেরিয়াল রাইবোজোমের লার্জার সাব ইউনিটটা কি?
50s সাব ইউনিট আর স্মলার সাব ইউনিটটা কি 30s সাব ইউনিট এই অবধি বোঝাতে পারলাম হ্যাঁ স্যার আচ্ছা ভেরি গুড তাহলে এখানে একটু ছবিটা দেখো আমরা দুটোর পার্থক্যটা তাহলে বুঝতে পারবো প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রোক্যারিওটিক রাইবোজোম অর্থাৎ 70s রাইবোজোম আর দ্বিতীয়টা যেটা রয়েছে সেটা হচ্ছে ইউক্যারিওটিক রাইবোজোম 80s রাইবোজোম প্রোক্যারিওটিক রাইবোজোম আমরা কি দেখছি তার দুখানা সাব ইউনিট বড়টা হচ্ছে 50s সাব ইউনিট আর ছোটটা হচ্ছে 30s সাব ইউনিট আর ইউক্যারিওটিক রাইবোজোম যেটা 80s রাইবোজোম এখানে ছবিটা দেখো এর বড় সাব ইউনিটটা আমরা কি দেখছি 60s সাব ইউনিট আর ছোট সাব ইউনিটটা কি দেখছি 40s সাব ইউনিট তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার ব্যাকটেরিয়াল রাইবোজোম এর মধ্যে কোন ধরনের রাইবোজোম প্রোক্যারিওটিক রাইবোজোম অর্থাৎ 70s রাইবোজোম এখানে ছবিতে যেটা দেখানো হয়েছে ঠিক আছে এই প্রথমটা ক্লিয়ার আচ্ছা এবার একটা জিনিস দেখো আমরা যদি এমন কোনো মেডিসিন প্রয়োগ করি যার কারণে ব্যাকটেরিয়াল রাইবোজোমকে তার কাজ করতে দেওয়া হবে না এরকম যদি আমরা কোনো মেডিসিন প্রয়োগ করি তাহলে কি ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস হবে নাকি ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস ইনহিবিটেড হয়ে যাবে হ্যাঁ কারণ আমি এমন এক ধরনের ওষুধ প্রয়োগ করলাম যার কারণে আমি ব্যাকটেরিয়াল রাইবোজোমকে কাজ করতে দিলাম না ব্যাকটেরিয়াল রাইবোজোমের কাজ কি প্রোটিন সিনথেসিস করা ইনফ্যাক্ট রাইবোজোমের কাজই প্রোটিন সিনথেসিস করা তাই তো ব্যাকটেরিয়াল রাইবোজোম ব্যাকটেরিয়ার জন্য প্রোটিন সিনথেসিস করছে আমি যদি ওষুধ প্রয়োগে তার রাইবোজোমকে কাজ না করতে দিই তাহলে আমরা বলতে পারি তো যে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস ইনহিবিটেড হয়ে যাবে এবার এমন কিছু ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক আছে যারা এই মেকানিজমে কাজ করে এরা কি করে এরা ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে দেয় উদাহরণ যদি দিতে হয় সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন বোঝাতে পারলাম কেন ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক বলছি শুরুতেই আমরা আলোচনা করেছিলাম ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কাদেরকে বলি যে সকল অ্যান্টিবায়োটিক ডাইরেক্টলি ব্যাকটেরিয়াকে কিল করে না তারা কি করে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে দেয় ব্যাকটেরিয়াল গ্রোথ হতে দেয় না তাই তো অ্যাজিথ্রোমাইসিন এরকমই এক ধরনের ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিকের উদাহরণ যারা কিভাবে কাজ করছে যারা ব্যাকটেরিয়াল রাইবোজোমকে তার কাজ করতে দিচ্ছে না যার কারণে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস ইনহিবিটেড হয়ে যাচ্ছে এবার কিভাবে কাজ করছে এক্স্যাক্টলি অ্যাজিথ্রোমাইসিন সেটা আজকে আমরা আলোচনা করব না সেটা আমরা যখন অ্যাজিথ্রোমাইসিন নিয়ে পড়াশোনা করব তখন আরও ডিটেলসে আলোচনা করব এই অবধি বোঝাতে পারলাম আজকে আমরা শুধুমাত্র মাইক্রোবায়োলজির মধ্যেই আমরা নিজেদেরকে রাখবো ঠিক আছে ওকে এবার আমরা ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা একটু দেখে নিই দেখো আমি প্রথমেই বলেছিলাম ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন যেটা থাকে সেটা কী দিয়ে ঘেরা থাকে একটা প্রাচীর দিয়ে ঘেরা থাকে সেই প্রাচীরটাকে কী বলা হয় ব্যাকটেরিয়াল সেল ওয়াল তাই তো এই যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল যেহেতু এটা প্রাচীর তাই এটা কি রিজিড শক্ত সেই জন্য এরা ব্যাকটেরিয়ার যে শেপ যেটা হবে ব্যাকটেরিয়ামের যে শেপ সেটাকে ডিটারমাইন করে যে ব্যাকটেরিয়ার শেপটা কেমন হবে ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ রিজিড অ্যান্ড দেয়ার ফর ডিটারমাইন্স দ্য শেপ অফ দ্য ব্যাকটেরিয়া আমরা বলতে পারি তো এবার একটা প্রাচীর গাঁততে একটা দেওয়াল গাঁততে যেমন ইঁটের প্রয়োজন পড়ে ইঁট সাজিয়ে 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 তার লেয়ারগুলো সাজিয়ে একটা প্রাচীর তৈরি হয় ঠিক সেরকম ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হতে হওয়ার জন্য পেপটিডোগ্লাইকান নামক এক ধরনের জিনিসের লেয়ার দিয়ে সেগুলো তৈরি হয় বোঝাতে পারলাম ধরো তুমি একটা 20 ইঞ্চির পাঁচিল গাঁথবে একটা ইঁটের মাপ তো 20 ইঞ্চি হয় না তাহলে সেই পাঁচিলটা গাঁথতে গেলে তোমায় কী করতে হবে তোমায় ইঁটগুলোকে পরপর সাজিয়ে সাজিয়ে গাঁথতে হবে বা ধরো 40 ইঞ্চির একটা পাঁচিল গাঁথছো তুমি তাহলে তোমায় কী করতে হবে ইঁটের লেয়ার সাজাতে হবে সাজিয়ে সাজিয়ে তোমায় পাঁচিল গাঁথতে হবে আর তুমি যদি একটা ধরো 10 ইঞ্চির পাঁচিল বা 20 ইঞ্চির পাঁচিল গাঁথছো সেখানে কী হবে তোমার ইঁটের লেয়ারের সংখ্যা কমে যাবে 40 ইঞ্চির পাঁচিলে তোমার ইঁটের যতগুলো তুমি লেয়ার সাজাবে 20 ইঞ্চির পাঁচিলে কি তার থেকে নিশ্চয়ই কম লেয়ার সাজাবে ইঁটের ঠিক সেরকম পেপটিডোগ্লাইকেনের লেয়ার সাজিয়ে সাজিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হয় বোঝাতে পারলাম
এবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের সেল ওয়াল অনেক মোটা ঠিক হয়, তাহলে সেখানে পেপটিডোগ্লাইকানের লেয়ারের সংখ্যা কি বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেখানে আমরা দেখব তাদের সেল ওয়ালটা থিন হয়, অতটা মোটা হয় না, সেখানে পেপটিডোগ্লাইকানের লেয়ার কি বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। কম থাকবে। এবার যে সকল ব্যাকটেরিয়ার সেল ওয়াল মোটা হয় অর্থাৎ বেশি সংখ্যক পেপটিডোগ্লাইকানের লেয়ার থাকে তাদেরকে আমরা বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। বোঝাতে পারলে? আর যে সকল ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা থিন হয় অর্থাৎ পেপটিডোগ্লাইকানের লেয়ার কম থাকে তাদেরকে আমরা কি বলি? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। পার্থক্য বোঝাতে পারলাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে? এছাড়াও আরও পার্থক্য আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আরও পার্থক্য আছে। বেসিক ডিফারেন্স কি? প্রথম কি জানলাম আমরা? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল মোটা হবে কারণ সেখানে অনেকগুলো পেপটিডোগ্লাইকানের লেয়ার থাকবে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল থিন হবে যেখানে কম সংখ্যক পেপটিডোগ্লাইকানের লেয়ার থাকবে। এই অবধি বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার এই ছবিটা একটু ভালো করে দেখো। আমি ডান দিকে দেখিয়েছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, বাঁ দিকে দেখিয়েছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এইগুলো হচ্ছে পেপটিডোগ্লাইকানের লেয়ার, ছবিটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কী দেখছি? পেপটিডোগ্লাইকানের লেয়ারের সংখ্যা বেশি, তাই তো? আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা আমি বাঁ দিকে দেখিয়েছি এখানে আমরা কী দেখছি? পেপটিডোগ্লাইকানের লেয়ারের সংখ্যা কম, সেই জন্য এদের সেল ওয়ালটা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মতো অতটা মোটা না। এখানে তুমি যদি ঠিকভাবে একটু দেখো ছবিটা একটা জিনিস দেখতে পাবে। দেখছো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হোক বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হোক আমরা এই যে এখানে সেল মেমব্রেন দেখছি, তাই না? দুজনের ক্ষেত্রেই সেল মেমব্রেন রয়েছে, এই সেল মেমব্রেনকে ঘিরে সেল ওয়াল রয়েছে, তাই তো? কিন্তু তুমি যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ছবিটা একটু ভালো করে দেখো সেখানে দেখবে এই এই যে পেপটিডোগ্লাইকানের যে লেয়ার যেটা সেল ওয়াল তৈরি করেছে তার বাইরে গিয়ে আরেকটা মেমব্রেন রয়েছে যেটাকে আউটার মেমব্রেন বলা হচ্ছে, আছে না? যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু নেই। বোঝাতে পারলাম? তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দুখানা ডিফারেন্স কি জানলাম? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল মোটা হবে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল অতটা মোটা হবে না, প্রথম ডিফারেন্স, তাই তো? সেকেন্ড ডিফারেন্স কি জানলাম? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল মোটা না হলেও তার সেল ওয়ালকে ঘিরে একটা বাইরের দিকে একটা আউটার মেমব্রেন থাকবে যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এবার এই সেল ওয়াল তৈরি হয় কি দিয়ে বলেছি? পেপটিডোগ্লাইকান নামক এক ধরনের জিনিস দিয়ে। এই পেপটিডোগ্লাইকান কি দিয়ে তৈরি হয়? সুগার এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে, ঠিক আছে? পরে আরেকটু ডিটেলসে জানবো যে পেপটিডোগ্লাইকান কি কি দিয়ে তৈরি হয়। আপাতত আমরা কি জানলাম? পেপটিডোগ্লাইকান কি কি দিয়ে তৈরি হয়? সুগার এবং অ্যামাইনো অ্যাসিড। এই অবধি পরিষ্কার না? পরিষ্কার না? পুরো পরিষ্কার? আচ্ছা, এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে কেন, ব্যাকটেরিয়ামগুলো কেন নিজেকে ঘিরে তার সেল ওয়াল তৈরি করে, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, দেখো বেশিরভাগ ব্যাকটেরিয়া আমরা যদি দেখি এরা কোন ধরনের এনভায়রনমেন্টের মধ্যে এক্সিস্ট করে? হাইপোটোনিক এনভায়রনমেন্টে এক্সিস্ট করে। তাহলে এই যে কথাটা বললাম হাইপোটোনিক এনভায়রনমেন্ট, তাহলে আমাকে বুঝতে হবে হাইপোটোনিক এনভায়রনমেন্ট বলতে কী বোঝানো হয়, তাই তো? হাইপোটোনিক এনভায়রনমেন্ট হচ্ছে এমন এক ধরনের এনভায়রনমেন্ট যেখানে বাইরের মানে বাইরের দিকের এনভায়রনমেন্টের অসমোটিক প্রেশার, ঠিক আছে, আউটার এনভায়রনমেন্টের অসমোটিক প্রেশার সেলের ভেতরে যে প্রেশারটা রয়েছে ইনার প্রেশার তার থেকে কম। বোঝাতে পারলাম? বাইরের দিকের অসমোটিক প্রেশার, বাইরের যে এনভায়রনমেন্ট রয়েছে যেটাকে আমরা হাইপোটোনিক এনভায়রনমেন্ট বলছি, এই বাইরের দিকের এনভায়রনমেন্টের অসমোটিক প্রেশার সেলের ভেতরে যে প্রেশারটা রয়েছে তার থেকে কম। ক্লিয়ার? হ্যাঁ
In hypotonic environment, the osmotic pressure of the outer environment is lesser than the inner pressure of the cell. তাহলে এক্ষেত্রে কি হবে? বাইরের এনভায়রনমেন্টে যে ওয়াটার যেটা রয়েছে সেটা কি হবে? ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢুকে আসবে বাইরে থেকে, কারণ এই ব্যাকটেরিয়াগুলো, মেজরিটি অফ দ্য ব্যাকটেরিয়া কোথায় এক্সিস্ট করছে? হাইপোটনিক এনভায়রনমেন্টের মধ্যে এক্সিস্ট করছে, ঠিক আছে? তাহলে এই যে হাইপোটনিক এনভায়রনমেন্ট, বাইরের দিকের এনভায়রনমেন্টে যে জল রয়েছে সেই জলটা কোথায় চলে আসবে? ব্যাকটেরিয়াল সেলের ভেতরে চলে আসবে। এই যে ব্যাকটেরিয়াল সেলের ভেতরে জল প্রবেশ করে গেল, এটাকে বলা হয় আপটেক অফ ওয়াটার, ঠিক আছে? এবার যদি ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ওয়াটারের আপটেক হয়, তাহলে ব্যাকটেরিয়াল সেলটা ফুলে যাবে তো? জল ঢুকছে তার মধ্যে, তাহলে ব্যাকটেরিয়াল সেলটা ফুলে যাবে, এবং ফুলতে ফুলতে এমন একটা জায়গায় চলে যেতে পারে যাতে যেখানে ব্যাকটেরিয়াল সেলটা ফেটে যাবে, বার্স্ট করবে, তাই না? কিন্তু কোনো ব্যাকটেরিয়ামই চাইবে না আমি বার্স্ট করি, তাই তার বার্স্টিং যাতে না হয়, নিজেকে বাঁচানোর জন্য ব্যাকটেরিয়া কী ব্যাকটেরিয়াগুলো কী করে, তাকে ঘিরে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি করে রাখে, যেটা একটা রিজিড স্ট্রাকচার, যেটা একটা শক্ত স্ট্রাকচার। বোঝাতে পারলাম? এবার যখন ব্যাকটেরিয়াল সেলের মধ্যে বাইরে থেকে জল ঢুকবে, যেহেতু ব্যাকটেরিয়াল সেল ওয়াল রয়েছে, তাই সেটা অতটাও ফুলে ফেটে যাওয়ার মতো জায়গায় যাবে না, কারণ ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা রিজিড স্ট্রাকচার। বোঝাতে পারছি? তাই ব্যাকটেরিয়াল সেলকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয়। বোঝাতে পারলাম? আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়। আর এই পেপটিডোগ্লাইকেন হচ্ছে এক ধরনের মেশ লাইক স্ট্রাকচার, ঠিক আছে, নেটের মতো স্ট্রাকচার, যেগুলো লেয়ারের পর লেয়ার সাজিয়ে এই ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয়। ক্লিয়ার? যদি পেপটিডোগ্লাইকেনের লেয়ারের সংখ্যা বেশি হয়, তাহলে সেল ওয়ালটা মোটা হবে, আর যদি পেপটিডোগ্লাইকেনের লেয়ারের সংখ্যা কম হয়, তাহলে সেল ওয়ালটা অতটা মোটা হবে না। যে সকল ব্যাকটেরিয়ার সেল ওয়াল মোটা, সেই সকল ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলবো? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যে সকল ব্যাকটেরিয়ার সেল ওয়াল অতটা মোটা না, সেই সকল ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলবো? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই অবধি কি বোঝাতে পারলাম? তাহলে ব্যাকটেরিয়াল শেপ, ব্যাকটেরিয়ার সেলটার শেপ কে ডিটারমাইন করে? শেপ অফ দ্য ব্যাকটেরিয়া কে ডিটারমাইন করে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জেনে রেখে দাও। যদি আমরা এমন কোনো মেডিসিন প্রয়োগ করি যে মেডিসিনের প্রভাবে এই পেপটিডোগ্লাইকেনের সিনথেসিস হবে না, মানে পেপটিডোগ্লাইকেনের সিনথেসিসকে আমরা ইনহিবিট করতে পারি, তাহলে কি ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হবে? না স্যার। যদি কোনোভাবে আমি বাড়ির চতুর্দিকে আমি পাঁচিল দিতে চাই, কোনোভাবে যদি এই পাঁচিল তৈরি করার জন্য যে প্রয়োজনীয় ইটের প্রয়োজন, সেই ইটগুলোর ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি আমি বাড়ির চতুর্দিকে পাঁচিল গাঁথতে পারবো? না স্যার, পারবো না। ঠিক সেরকম যদি কোনো মেডিসিনের প্রয়োগে এই পেপটিডোগ্লাইকেন ঠিক করে তৈরি না করতে দেওয়া হয়, তাহলে কি ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হবে? হবে না। আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল যদি তৈরি না হয়, ব্যাকটেরিয়াগুলো কি বেঁচে থাকতে পারবে? না স্যার, পারবে না। কারণ মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া কোন জায়গায় এক্সিস্ট করে? হাইপোটোনিক এনভায়রনমেন্টে এক্সিস্ট করে। তাই বাইরে থেকে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে জল ঢুকছে, এবং সেই ব্যাকটেরিয়াল সেল ফুলে যাচ্ছে, এবং সেটা একটা সময় আসবে ফুলতে ফুলতে সেটা ফেটে যাবে, তাই তো? ব্যাকটেরিয়াল সেল ওয়াল এই ফেটে যাওয়ার থেকে ব্যাকটেরিয়াল সেলকে বাঁচাচ্ছিল, কিন্তু কোনো ওষুধের প্রয়োগে, কোনো ওষুধ প্রয়োগের প্রভাবে যদি পেপটিডোগ্লাইকেনের সিনথেসিসটাকে ইনহিবিট করে দেওয়া যায়, তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হতে পারলো না। আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি যদি না হতে পারে, ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটবে। যে সকল ওষুধ ব্যাকটেরিয়াগুলোকে ডাইরেক্টলি কিল করে, সেই অ্যান্টিবায়োটিকগুলোকে কী বলা হয়? যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াদের ডাইরেক্টলি কিল করে, তাদেরকে বলা হয় ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। আগে আলোচনা করেছিলাম, দেখো
ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক করেছিলাম তো। সাইডাল কথার মানে কি? মেরে ফেলা, কিল করা। তাহলে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকগুলো কী করছে? ব্যাকটেরিয়াগুলোকে কিল করে দিচ্ছে। এবার যে মেকানিজমটা আমি বললাম যে পেপটিডোগ্লাইকান সিনথেসিসটাকে ইনহিবিট করে দিচ্ছে, যার জন্যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হচ্ছে না এবং যার কারণে ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটছে, এই যে মেকানিজম অফ অ্যাকশন, এই মেকানিজম অফ অ্যাকশন আমরা এক বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিকের মধ্যে পাই, যে অ্যান্টিবায়োটিকগুলোকে বলা হয় বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। বোঝাতে পারলাম? খুব সহজ একটা উদাহরণ আমি যদি দিই, সেটা হচ্ছে অ্যামক্সিসিলিন, ঠিক আছে, বা সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এগুলো নিয়ে আমরা এখন ডিটেলসে যাব না, উদাহরণ তুমি অ্যামক্সিসিলিনই আপাতত মাথায় রাখো, ঠিক আছে। এই যে অ্যান্টিবায়োটিক, সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক বা অ্যামক্সিসিলিন, সেফালোস্পোরিন গ্রুপের মধ্যে অনেক কিছু পড়ে, সেফিক্সিম, যাবে ছেড়ে দাও, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। এদেরকে কেন আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলছি? কারণ এই সকল অ্যান্টিবায়োটিকের মলিকিউলার স্ট্রাকচারের মধ্যে আমরা বিটা ল্যাকটাম রিং দেখতে পাবো। এখন আমরা এতটাও ডিটেলসে যাব না, যখন আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে পড়াশোনা করব বা স্পেসিফিক্যালি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নিয়ে পড়াশোনা করব তখন আমরা শিখব। আপাতত আমরা কী জানলাম? যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে। আমরা যদি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি, এরা কী করে? এরা পেপটিডোগ্লাইকানের সিনথেসিসটাকে ইনহিবিট করে দেয়। ক্লিয়ার? আর যেহেতু পেপটিডোগ্লাইকানের সিনথেসিস ইনহিবিটেড হয়ে যাচ্ছে, তাই ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হতে পারছে না, আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি না হলে ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটছে। ব্যাকটেরিয়াল সেলটা কী হয়েছে? বার্স্ট করে যাচ্ছে, তাই তো, ফেটে যাচ্ছে। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার কি আরেকটু ডিটেলসে যাব? আচ্ছা দেখো, এবার আমরা একটু ডিটেলসে যাওয়ার আগে আগে কী বলেছি একটুখানি আলোচনা করে নিই। আগে কী বলেছিলাম? পেপটিডোগ্লাইকান কী দিয়ে তৈরি? সুগার এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তাই তো, সুগার এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এবার একটা জিনিস জেনে রাখো, যদিও পেপটিডোগ্লাইকান সুগার এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যদি তার পেপটিডোগ্লাইকানটাকে স্টাডি করি, আমরা দেখব তার কম্পোজিশন এবং তার স্ট্রাকচার সামান্য একটু ডিফার করে। বোঝাতে পারলাম? সবাইরই যে একদম এক্স্যাক্টলি একই কম্পোজিশন এবং স্ট্রাকচার হবে তা না। ব্যাকটেরিয়া যত ডিফার করবে, তার পেপটিডোগ্লাইকানের কম্পোজিশন এবং স্ট্রাকচার দুটো কিছুটা ডিফার করে যাবে। বিশাল কিছু ডিফার না করে গেলেও সামান্য কিছু ডিফার করে। বোঝাতে পারলাম? কিন্তু বেসিক্যালি এই পেপটিডোগ্লাইকানটা কি? পেপটিডোগ্লাইকান হচ্ছে এক ধরনের পলিমার, কী কী দিয়ে তৈরি, যার মধ্যে আমরা পাবো এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, ঠিক আছে, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এল অ্যালানিন, ডি অ্যালানিন এবং একটা ডাই অ্যামাইনো অ্যাসিড। কী কী বললাম আছে? এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এন অ্যালানিন, ডি অ্যালানিন এবং একটা ডাই অ্যামাইনো অ্যাসিড। এগুলোর একটা পলিমার হচ্ছে পেপটিডোগ্লাইকান। বোঝাতে পারলাম? দেখো, এটা না আরও ডিটেলসে যাওয়া যায় কীভাবে এদের মধ্যে মানে গ্লাইকান চেন এবং শর্ট পেপটাইড চেন কীভাবে এদের মধ্যে আড়াআড়ি মানে কীভাবে সাজানো। লম্বা লম্বাগুলোকে আমরা গ্লাইকান চেন বলি, আড়াআড়িগুলোকে শর্ট পেপটাইড চেন বলি। এত ডিটেলসে তোমাদের সঙ্গে আমি যাবো না, তাহলে কী হয়ে যাবে বলো তো, তোমার কাছে জিনিসটা অনেক টাফ হয়ে যাবে। ঠিক, তোমাদের যতটুকখানি দরকার আমি ততটুকখানি যাচ্ছি, ঠিক আছে। আপাতত একটা জিনিস জেনে রাখো, ধরো আমরা যদি কাটাকুটি খেলতাম ছোটোবেলায়, মনে আছে কাটাকুটি? দুটো আড়াআড়ি লাইন টানলাম, দুটো লম্বালম্বি লাইন টানলাম, যখন আমি গ্লাইকান চেন আর শর্ট পেপটাইড চেনের নামগুলো বললামই, তাহলে একটুখানি এই জিনিসটা জেনেই নাও, যখন কানে যখন শুনলে হালকা, বিশাল কনসেপ্টটা হলো, হালকা করে শুনে রাখো। এই যে কাটাকুটির সময় আমরা যে আড়াআড়ি যে চেনটা মানে লাইনটা টানি, ধরো পাতার একদিক থেকে আরেক দিকে যে আমরা লম্বা লাইনটা টানি, এরকম যে চেন পেপটিডোগ্লাইকানের, এটাকে বলা হয় গ্লাইকান চেন। বোঝাতে পারলাম? আর এই গ্লাইকান চেনগুলোকে যে জুড়ে রেখেছে কাটাকুটির মধ্যে, যে এবার যে লম্বা লম্বা লাইনগুলো টানছি কাটাকুটি খেলার সময়,
এগুলো হচ্ছে শর্ট পেপটাইড চেন, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবারে কাটাকুটি না এঁকে তুমি এরকম আঁকো, তুমি পুরো পাতা জুড়ে আড়াআড়ি কিছু দাগ টানো আর লম্বালম্বি কিছু দাগ টানো, ঠিক আছে? এই যে আড়াআড়ি যে দাগটা টানলাম, এটাকে আমি যদি কোনো চেনের সঙ্গে তুলনা করি পেপটিডোগ্লাইকানের, এটা কী চেন হবে? গ্লাইকান চেন, বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আর লম্বালম্বি যে মানে পাতার ওপর থেকে নিচ অব্দি তুমি যে চেনগুলো মানে যে লাইনগুলোকে টানছো, এইগুলোকে আমরা কী বলবো? শর্ট পেপটাইড চেন। তাহলে তুমি ছবিটা কেমন পেলে? একটা নেটের মতো একটা স্ট্রাকচার পেলে না, একটা মেশের মতো স্ট্রাকচার পেলে না? এই যে স্ট্রাকচারটা পেলে, এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান, যার মধ্যে আমরা গ্লাইকান চেন এবং শর্ট পেপটাইড চেন দেখতে পাচ্ছি। বোঝাতে পারলাম? এর থেকে ডিটেলসে যাব না। এই যে মেশের মতো যে স্ট্রাকচার, এটা যদি পেপটিডোগ্লাইকান হয়, এরকম অনেকগুলো পেপটিডোগ্লাইকানের লেয়ার সাজিয়ে সাজিয়ে কি তৈরি হয়? সেল ওয়াল তৈরি হয়। বোঝাতে পাচ্ছি? ছবিটা দেখো, দেখতে পাচ্ছ এখানে পেপটিডোগ্লাইকানের লেয়ারগুলো সাজানো? এই যে পেপটিডোগ্লাইকানের লেয়ারগুলো সাজানো, এই লেয়ারগুলো সাজিয়ে সাজিয়ে কি তৈরি হয়েছে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয়েছে। তাহলে যত বেশি পেপটিডোগ্লাইকানের লেয়ার সাজানো থাকবে, তত কি হবে? সেল ওয়ালটা মোটা হবে। যত বেশি পেপটিডোগ্লাইকানের লেয়ার থাকবে, তত বেশি সেল ওয়ালটা মোটা হবে। এই যে পেপটিডোগ্লাইকানের লেয়ারগুলো সাজানো, এই লেয়ার যত বেশি থাকবে, তত সেল ওয়ালটা কি হবে? মোটা হবে। আর যত কম পেপটিডোগ্লাইকানের লেয়ার থাকবে, তত কি হবে? সেল ওয়ালটা পাতলা হবে, থিন হবে। এই যে মানে সেল ওয়ালটা কতটা মোটা আর কতটা থিন, অর্থাৎ সেল ওয়ালের থিকনেসের ওপর ডিপেন্ড করে আমরা ব্যাকটেরিয়াকে কত রকম টাইপে ক্লাসিফাই করতে পারি? দুরকম, প্রধানত দুরকম। কী কী? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমরা কাদেরকে বলবো? তার সেল ওয়াল কী হবে, থিক হবে না থিন হবে? গ্রাম পজিটিভের ক্ষেত্রে ভেরি গুড, তাদের সেল ওয়ালটা থিক হবে, মানে রাফলি 20-25 ন্যানোমিটার মতো থিক হবে, রাফলি, ঠিক আছে? কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হবে? এদের সেল ওয়ালটা থিন হবে, মানে রাফলি 10-15 ন্যানোমিটার মতো, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হ্যাজ লেসার নাম্বার অফ পেপটিডোগ্লাইকান লেয়ার্স? যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা থিন, তাই সেখানে পেপটিডোগ্লাইকানের লেয়ারের সংখ্যাও কম থাকবে। বোঝাতে পারলাম? এই অবধি পরিষ্কার না? পরিষ্কার না? আচ্ছা, এবার দেখো, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম, তাই তো? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, একটু না রেসপন্ড করতে হবে, নাহলে আমি বুঝতে পারছি না যে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিনা। আমার এখানে মাঝে মধ্যে সিগন্যাল দিচ্ছে যে নেটওয়ার্ক ইস্যু। যাই হোক, শোনা যাচ্ছে? এবার দেখো, এবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা যদি দেখি, এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার তুলনায় কিন্তু কমপ্লেক্স, জটিল। কেন জটিল? দেখো, আমরা কি আলোচনা করেছিলাম? ভেরি গুড, ভেরি গুড, এই তো সুন্দর বুঝতে পারছো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার হতে পারে তার সেল ওয়াল মোটা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার হতে পারে তার সেল ওয়াল পাতলা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মতো অত মোটা না। কিন্তু এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ঘিরে বাইরের দিকে আমরা কি দেখতে পাবো? একটা আউটার মেমব্রেন আছে, যেটা আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাবো না। বোঝাতে পারলাম? তাহলে এই যে আউটার মেমব্রেন যেটা আমরা দেখতে পাবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের বাইরের দিকে যে আউটার মেমব্রেন যেটা রয়েছে, এটা একটা প্রোটেকটিভ ব্যারিয়ার হিসাবে কাজ করবে। এরা ব্যাকটেরিয়াল সেলকে প্রোটেকশন দেবে, যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছিল না। এই আউটার মেমব্রেন কি করবে? এক্সটার্নাল কেমিক্যাল বা এক্সটার্নাল এনজাইম থেকে ব্যাকটেরিয়াল সেলকে বাঁচাবে। বোঝাতে পারলাম? আমরা পরে আরেকটু ডিটেলস আলোচনা করব। ধরো বাইরের দিকে এমন কোনো এনজাইম আছে, কি এনজাইমের নাম আমরা একটু পরেই আলোচনা করব,
ঠিক আছে, ধরো এমন কোনো এনজাইম আছে বাইরে যে পেপটিডোগ্লাইকেনকে ডিজলভ করে দিতে পারে, ঠিক আছে। এবার যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে তাদের একটা আউটার মেমব্রেন রয়েছে, তাহলে ওই এনজাইম কি সেল ওয়াল অবধি পৌঁছাতে পারবে তার পেপটিডোগ্লাইকেনকে নষ্ট করার জন্য? না স্যার, পারবে না। কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওর তো সেল ওয়াল এক্সপোজড ওই এনজাইমটার কাছে, তাহলে সেই এনজাইমটা সেল ওয়ালে মানে সেল ওয়ালের কাছে পৌঁছাবে এবং পেপটিডোগ্লাইকেনকে ডিসলভ করে দেবে। তাহলে ওই এনজাইমের প্রভাবে, কি এনজাইম আমি বারবার বলছি, একটু বাদেই নাম বলবো, ধৈর্য ধরো, এখন নাম বললে কমপ্লিকেট হয়ে যাবে তোমার কাছে জিনিসটা। তাহলে ওই এনজাইম, যে এনজাইম পেপটিডোগ্লাইকেনকে ডিসলভ করে দিতে পারে, তার হাত থেকে কে বেঁচে যাবে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বাঁচবে না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বাঁচবে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বাঁচবে। কে বাঁচালো? আউটার মেমব্রেন বাঁচালো। যেহেতু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেই আউটার মেমব্রেন নেই, সেই জন্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ওই এনজাইমের হাত থেকে রক্ষা পেল না। বোঝাতে পারলাম? তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া শুরুর দিকে শুনে মনে হচ্ছিল বাবা ওর তো সেল ওয়ালটা পাতলা, তাহলে বোধহয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বেশি শক্তিশালী, তাই না? কিন্তু এরকমও কিন্তু ব্যাপারটা না, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যথেষ্ট কমপ্লেক্স অ্যাজ কম্পেয়ার টু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কেন? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আউটার মেমব্রেন, যেটা তার সেল ওয়ালের বাইরের দিকে সেল ওয়ালকেও ঘিরে রয়েছে, তাই না? এবং শুধু তাই না, এই আউটার মেমব্রেনের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে যে ইম্পর্টেন্ট এনজাইম যেগুলো রয়েছে তারও এসকেপটাকে আটকায়। বোঝাতে পারলাম? সেগুলোকেও বেরিয়ে যেতে দেবে না, তারও এসকেপটাকে প্রিভেন্ট করবে। এই অবধি বোঝা গেল? এবার আমরা ওই স্পেসিফিক এনজাইমের নাম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা দেখো, শরীরে এক ধরনের এনজাইম থাকে, যে এনজাইমগুলোকে বলা হয় লাইজোজাইম। কি বলা হয়? লাইজোজাইম। এই লাইজোজাইম কি করে? পেপটিডোগ্লাইকেনকে ডিসলভ করে দিতে পারে, ঠিক আছে? আর পেপটিডোগ্লাইকেন যদি ডিসলভ হয়ে যায় তাহলে কি ব্যাকটেরিয়াল সেল ওয়ালের কোনো অস্তিত্ব থাকবে? না স্যার। তোমার বাড়ির পাঁচিল ইট দিয়ে তৈরি করেছো, ঠিক আছে, বুঝলাম, শক্তপোক্ত পাঁচিল, আমি এমন একটা অ্যাসিডের মধ্যে ঢেলে দিলাম ইটগুলো ধরো গলে বেরিয়ে চলে গেল, মানে এরকম একটা কল্পনা করো, তাহলে কি সেই পাঁচিলের আর কোনো অস্তিত্ব থাকবে? না। তুমি কি তোমার বাড়িটাকে প্রোটেক্ট করতে পারলে? না। পারলে না। তাহলে পেপটিডোগ্লাইকেন যদি ডিসলভ হয়ে যায় তাহলে ব্যাকটেরিয়াগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, তাই না? অ্যান্ড বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আউটার মেমব্রেন, ঠিক আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, এরা এই লাইজোজাইম এনজাইম দ্বারা ডিস্ট্রয় হচ্ছে না। বোঝাতে পারলাম? কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এই লাইজোজাইম নামক এনজাইমের দ্বারা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কারণ তাদের পেপটিডোগ্লাইকেন ডিসলভ করে দিচ্ছে লাইজোজাইম। বোঝাতে পারছি না? পারছি না। আচ্ছা, এবার কেন এই লাইজোজাইম নামক এনজাইমগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেন যেটা রয়েছে তাকে পেনিট্রেট করতে পারছে না, সেটা একটু শিখে নিই। এই লাইজোজাইমগুলোর মলিকিউল আমরা যদি দেখি, এর মলিকিউল হচ্ছে বড় বড় মলিকিউল, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে আউটার মেমব্রেন রয়েছে এরা বড় মলিকিউলকে তার ভেতর দিয়ে পেনিট্রেট করতে দেয় না। বোঝাতে পারলাম? তাহলে লাইজোজাইমের মলিকিউল যদি বড় হয় তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আউটার মেমব্রেন তাকে পেনিট্রেট করে ভেতর দিকে আসতে দেবে না? না স্যার। তাহলে লাইজোজাইম তার সেল ওয়াল অবধি পৌঁছাচ্ছে না? না। আর সেল ওয়াল অবধি যদি না পৌঁছায় তাহলে পেপটিডোগ্লাইকেনকেও ডিসলভ করার কোনো গল্প নেই? না স্যার। তাই লাইজোজাইমের হাত থেকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেঁচে যাবে, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না। বোঝাতে পারলাম না? পারলাম না। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো, আমি কি বলেছি, আউটার মেমব্রেন যেটা রয়েছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এরা বড় বড় মলিকিউলকে পেনিট্রেট করতে দেয় না, বললাম তো? কিন্তু ছোট ছোট মলিকিউলকে পেনিট্রেট করতে দেয়, ঠিক আছে, অর্থাৎ তার ভেতর দিয়ে পাস করতে দেয়। ছোট ছোট মলিকিউল যেগুলো রয়েছে সেগুলো ইজিলি তার ভেতর দিয়ে পাস করে,
এবার ছোট ছোট মলিকিউলের মধ্যে কি কি পড়তে পারে, যেমন নিউক্লিওসাইডস পড়তে পারে, অলিগোস্যাকারাইডস পড়তে পারে, মনোস্যাকারাইডস পড়তে পারে, পেপটাইডস পড়তে পারে এবং অ্যামাইনো অ্যাসিড পড়তে পারে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে ছোট ছোট মলিকিউলগুলো আউটার মেমব্রেন দিয়ে পাস করে যাচ্ছে, এরা কিভাবে পাস করছে? এরা বিশেষ এক ধরনের চ্যানেল দেখতে পাবো, সেই চ্যানেলের ভেতর দিয়ে পাস করছে। বোঝাতে পারলাম? এই চ্যানেলগুলোর ভেতর দিয়ে এই ছোট ছোট মলিকিউলগুলো পাস করছে। এই চ্যানেলগুলোকে বলা হয় পোরিনস। কি বলা হয়? পোরিনস, পোরিনস, পিওআরআইএনএস, পোরিনস। ঠিক আছে, এই যে ছোট, এই যে ছোট ছোট চ্যানেল যার ভেতর দিয়ে এই ছোট ছোট মলিকিউলগুলো পাস করে, এই চ্যানেলগুলোকে বলা হয় পোরিনস। পোরিনস আছে বলেই এই ছোট ছোট মলিকিউলগুলো কি হচ্ছে, এই আউটার মেমব্রেন দিয়ে পাস করতে পারছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার একটা জিনিস জানো, সেটা হচ্ছে বিশেষ বিশেষ ছোট ছোট মলিকিউলের জন্য বিশেষ বিশেষ পোরিনস থাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে ধরো এক্স নামক কোনো একটা ছোট মলিকিউল আছে, তার জন্য যে পরিণ হবে, ওয়াই নামক ছোট মলিকিউলের জন্য পরিণ আলাদা হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। মানে একটাই একই ধরনের পরিণ যার ভেতর দিয়ে সব মলিকিউল পাস করে যাবে ছোট ছোট, তা কিন্তু না। আলাদা আলাদা ছোট ছোট মলিকিউলের জন্য আলাদা আলাদা পরিণস রয়েছে তার পেনিট্রেট করার জন্য। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কোথাও এই অবধি বুঝতে অসুবিধে আছে? না স্যার। আচ্ছা, এবার আমরা আগে কি দেখেছিলাম, যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার যে আউটার মেমব্রেন যেটা রয়েছে, ঠিক আছে, এই যে আউটার মেমব্রেন যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করছে, তাই তো, এগুলো কি দিয়ে তৈরি? এগুলো বেসিক্যালি লিপিডস দিয়ে তৈরি। দিস আর বেসিক্যালি লিপিড মেমব্রেন। ঠিক আছে, যার মধ্যে কি রয়েছে, লাইপোপলিস্যাকারাইডস এবং লাইপোপ্রোটিনস। লাইপোপলিস্যাকারাইডস এবং লাইপোপ্রোটিনস দিয়ে এই আউটার মেমব্রেনটা তৈরি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার। বোঝাতে পারলাম? সহজভাবে বলতে গেলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে আউটার মেমব্রেন যেটা রয়েছে, এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা টাইপের লিপিড মেমব্রেন। এই অবধি বোঝা গেল না? গেল না। এবার এই যে আউটার মেমব্রেন যেটা, এটা সেল, সেল ওয়াল, তার ভেতরে সেল ওয়াল আছে। আমি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কথা বলছি। এই যে তার আউটার মেমব্রেন, তার ভেতরে কি রয়েছে, সেল ওয়াল রয়েছে। সেই সেল ওয়ালের পেপটিডোগ্লাইকানের সঙ্গে সেটা ফিক্সড থাকবে, তাই তো, জুড়ে থাকবে তো, আটকে থাকবে তো। এই যে সেল ওয়ালের পেপটিডোগ্লাইকান, তার সঙ্গে যে তার বাইরের যে মেমব্রেন, আউটার মেমব্রেন ফিক্সড থাকে, সেটা কী দ্বারা ফিক্সড থাকে জানো? ব্রাউনস লাইপোপ্রোটিন দ্বারা ফিক্সড থাকে। ঠিক আছে, ব্রাউনস লাইপোপ্রোটিন। ঠিক আছে, এই অবধি আমরা বুঝলাম? ওকে, এবার দেখো, এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এদের আমরা স্ট্রাকচারাল ডিফারেন্স দেখতে পাচ্ছি আছে। আর এই স্ট্রাকচারাল ডিফারেন্সের জন্য অ্যান্টিবায়োটিকের সাসেপ্টিবিলিটি ভ্যারি করে যায়। তার মানে সব অ্যান্টিবায়োটিক যে সব রকমের ব্যাকটেরিয়ার উপরে কাজ করবে, তা কিন্তু না। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, তার গ্রাম পজিটিভ কভারেজ ভালো, কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, তার গ্রাম নেগেটিভ কভারেজ ভালো, কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটোর উপরেই মোটামুটি ভালো কাজ করে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তার মানে কি, অ্যান্টিবায়োটিকের সাসেপ্টেবিলিটি কেন ভ্যারি করে যাচ্ছে, বিকজ অফ দ্য স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বোঝাতে পারলাম? ধরো একটা উদাহরণ দিই, আমি আর তুমি রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমাদের ওপর শত্রু অ্যাটাক করলো, তুমি তোমার গায়ের ওপরে বর্ম পরে রয়েছো, আমি আমার গায়ে বর্ম পরে নেই, তাহলে ওই শত্রু একটা ছুরি দিয়ে আমাকে মেরে দিতে পারে তো? কিন্তু তোমাকে মারতে পারবে? পারবে না, কারণ তুমি গায়ে বর্ম পরে রয়েছো। তোমাকে মারতে গেলে ওকে হয়তো আরো বড় কিছু আনতে হবে, তাই না, যেটা তোমার বর্মকে ভেদ করে তোমাকে মেরে দিতে পারবে, হয়তো কামান নিয়ে আসতে হবে। বোঝাতে পারছি? তার মানে সব রকমের অস্ত্র কাজে লাগবে না আমাদের দুজনকেই মারার জন্য,
আমাকে মারার জন্য যে অস্ত্র কাজ করবে হয়তো তোমাকে মারার জন্য সে অস্ত্র কাজ নাও করতে পারে, বোঝাতে পারলাম? ঠিক সেরকম সব অ্যান্টিবায়োটিক যে সব ব্যাকটেরিয়ার ওপরে কাজ করবে এরকম না, কারণ যেহেতু ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আমরা স্ট্রাকচারাল ডিফারেন্স দেখতে পাচ্ছি, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার স্ট্রাকচারাল ডিফারেন্সের জন্য অ্যান্টিবায়োটিকের সাসেপ্টেবিলিটি ভ্যারি করে যায়, বোঝাতে পারলাম? হয়তো এমন কোনো অ্যান্টিবায়োটিক আছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে খুব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ওপর খুব ভালো কাজ করে কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ওপর সেরকম কাজ করতে পারছে না, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ওই আউটার মেমব্রেন, হতেই পারে। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই, তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ভ্যানকোমাইসিন এরা কি করে, এরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে কিল করতে পারে কিন্তু এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য ইনএফেক্টিভ, বোঝাতে পারলাম? তাহলে আমরা একটা উদাহরণ কি জানলাম অ্যান্টিবায়োটিকের, ভ্যানকোমাইসিন, যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে কিল করতে পারে কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য তারা হচ্ছে ইনএফেক্টিভ, বোঝাতে পারলাম না? পারলাম না এই পর্যন্ত? হ্যাঁ স্যার। খুব শক্ত লাগছে মাইক্রোবায়োলজি? না স্যার। দেখো যেভাবে বোঝাচ্ছি তোমাকে বোঝার জন্য কনসেপ্টটা কিন্তু অতটা শক্ত লাগবে না, কিন্তু এগুলো তৈরি করার জন্য কিন্তু জিনিসটা তোমাকে চর্চা করতে হবে, চর্চায় না থাকলে তুমি ভুলে যাবে, ঠিক আছে? কারণ তুমি নতুন নতুন নাম পাচ্ছ না, নামগুলো তোমার কাছে নতুন, তোমাকে চর্চার মধ্যে থাকতে হবে। হ্যাঁ বলো, বুঝতে পারলাম না? নামও নতুন, কনসেপ্টও নতুন। নামও নতুন, কনসেপ্টও নতুন, কিন্তু কনসেপ্টটা কি বোঝাতে পারছি তোমাকে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। কনসেপ্টটা বুঝতে পারছো, নামগুলোর জন্য তোমাকে চর্চায় থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেল ওয়ালের থিকনেসের উপর ডিপেন্ড করে আমরা কত রকমের ব্যাকটেরিয়া হয় জানলাম? কি কি? গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। ভেরি গুড, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি হবে? গ্রাম পজিটিভ ঠিক হবে, মোটা হবে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালের থিকনেস কি হবে? থিন হবে, মানে অতটা মোটা হবে না, সরু হবে, পাতলা হবে, তাই তো? ভেরি গুড। এবার এমন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, এবার দেখো আরেকটু অন্য কনসেপ্টে ঢুকছি, এমন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদেরকে আমরা ক্লাসিক্যাল গ্রাম পজিটিভও বলতে পারবো না, আবার ক্লাসিক্যাল গ্রাম নেগেটিভও বলতে পারবো না। মানে এরা না তো পুরোপুরি এদেরকে আমরা গ্রাম পজিটিভ বলবো, না তো এদেরকে আমরা পুরোপুরি গ্রাম নেগেটিভ বলতে পারবো। মানে এদের মধ্যে আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটোরই ফিচার দেখতে পাবো, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। মানে আমি আরেকটু যদি ক্লিয়ারলি বলি জিনিসটা তোমার কাছে পরিষ্কার হবে। একটা উদাহরণ নিই, মাইকোব্যাকটেরিয়া, ঠিক আছে? এই মাইকোব্যাকটেরিয়ারা কী ধরনের ব্যাকটেরিয়া? এদের থিক সেল ওয়াল আছে। এবার থিক সেল ওয়াল কাদের থাকে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের। কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াদের কি কোনো আউটার মেমব্রেন থাকে এই সেল ওয়ালকে ঘিরে? থাকে না। কিন্তু এই মাইকোব্যাকটেরিয়ার যদিও বা এদের থিক সেল ওয়াল থাকে কিন্তু তাকে ঘিরে আবার একটা আউটার মেমব্রেনও দেখতে পাবো যেটা লিপিড দিয়ে তৈরি, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই যে আউটার মেমব্রেন, এটা কিসের, কোন ধরনের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য? মাইক্রো না না, আউটার আউটার মেমব্রেন আমরা কোন ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে পেয়েছিলাম এতক্ষণ যে পড়াশোনা করলাম? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, তাই তো? আর থিক সেল ওয়াল কোন ধরনের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য? গ্রাম পজিটিভ। কিন্তু মাইকোব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি দেখছি, থিক সেল ওয়ালও আছে আবার আউটার মেমব্রেনও আছে যেটা লিপিড দিয়ে তৈরি। অর্থাৎ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুজনেরই বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, দুটোরই বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, দুটোরই ফিচার পাচ্ছি, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এই মাইকোব্যাকটেরিয়াদের আমরা না তো ক্লাসিক্যাল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলতে পারবো, না তো ক্লাসিক্যাল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলতে পারবো, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর এই মাইকোব্যাকটেরিয়াদের কারণে সিরিয়াস ডিজিজ হয়, ঠিক আছে? ভয়ঙ্কর ধরনের ডিজিজ হয়, যেমন টিউবারকিউলোসিস, লেপ্রসি, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। টিউবারকিউলোসিস মানে কি, এই যে আমরা টিবি বলি না, টিবি হয়েছে? হ্যাঁ স্যার। লেপ্রসি মানে কি, বলি কুষ্ঠ। এগুলো কিসের জন্য হয়? বিকজ অফ মাইকোব্যাকটেরিয়া, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে দেখো আজকে আমরা এর থেকে বেশি আর যাব না, কারণ অনেকটা তোমাকে আমি দিয়ে দিয়েছি, তাই না? এর থেকে বেশি গেলে তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে,
রিমেনিং পার্ট অফ ব্যাকটেরিওলজি আমরা নেক্সট দিন করব, ঠিক আছে? তাহলে যতটা আমরা আলোচনা করলাম এই অবধি বুঝতে কোনো জায়গায় কোথাও কিছু অসুবিধে আছে? না স্যার। কেমন লাগলো আজকের সেশন? ভালো লেগেছে স্যার। চলো তাহলে আমরা এখানে শেষ করি। হ্যাঁ স্যার। ওকে চলো, বাই। না স্যার।